মেয়েরা নজওয়ান তরুণেরা ও সোনার মায়েরা যুবকেরা আব্বারা মায়েরা আজ মুসলিম জাতি কেন লাঞ্ছিত আর বঞ্চিত এই জাতি ভাই ভাইয়ে হিংসা করা জাতি নয় মদ খেয়ে কুত্তার মতো রাস্তার ধারে পড়ে থাকা জাতি নয় কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করা জাতি নয় ভাইয়ে ভাইয়ে হিংসা মারামারি করা জাতি নয় নিজের পরিচয়টুকু হারিয়ে নিজের পরিচয়টুকু ভুলে আজ কুকর্মে লিপ্ত হয়েছি পৃথিবীর জমিনে শান্তি সম্মান আর ইমান নিয়ে বেঁচে থাকতে গেলে কবরের জগৎ থেকে ছাড় পেতে গেলে আখেরাতে নাজাত পেতে গেলে একটা রাস্তা হলো আল্লাহ আল্লাহ নবীকে মেনে নেওয়া আল্লাহ মানি আল্লাহ মানি জিকির করাটা আল্লাহ মানা নয় নবী মানি জিকির করাটা নবী মানা নয় আল্লাহ এবং নবীকে মুখেও মানতে হবে কাজেও মানতে হবে যে যতটা মানবে আল্লাহ দয়াময় পৃথিবীর কাছে তাকে ততটা সম্মানী বানাবেন জোরে বলুন যে যতটা মেনেছে আল্লাহ তাকে ততটা সম্মানই করেছেন জোরে বলুন আমার নবী কেমন রহমতের নবী আল্লাহর পরে যেন সম্মান সেই শ্রেষ্ঠ নবীর সঙ্গে সম্পর্ক দরকার সেই সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক দরকার দেখুন একটু উপলব্ধি করুন পয়েন্ট নাম্বার ওয়ান হালিমা নাম শুনেছেন কে বলেন তো নবীজি দুধ মা হালিমা পৃথিবীতে হাজার হাজার হালিমা আছে ওই হালিমার নামটা পাশের পাড়ার মানুষ জানে না নবী দুধ মা হালিমার নামটা বিশ্বের মানুষ জানে কথা ঠিক না ভুল বলেন তো মা হালিমা যদি আমার নবীকে কোলে না ওঠাতেন মা হালিমা যদি আমার নবীকে দুধ পান না করাতেন মা হালিমার সঙ্গে আমার নবীর যদি সম্পর্ক না হতো হালিমার ক্ষমতা ছিল পরিচিত হবে এত সম্মান আর পরিচিতির পিছনে মা হালিমার ব্যক্তিগত কৃতিত্ব নয় এটা আমার নবীর ওসিলা জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমার জায়গায় অন্য কোনো নামের মা যদি আমার নবীর দুধ মা হতেন সেই মাটা পরিচিত হতো কথা ঠিক না ভুল আল্লাহর নবী হুজুর আমার হিজরত করে মদিনা শরীফে তশরীফ নিয়ে গেলেন আল্লাহ নবী কদম মোবারক দুটা মদিনা জমিনের মাটি বেয়ে গেল তাম পৃথিবীর কোনায় কোনায় যেখানে মুসলিম জাতি আছে গিয়ে জিজ্ঞাসা করবেন মদিনা শরীফ নামটা কি শুনেছেন কোথায় মদিনা কিসের মদিনা পৃথিবীর মানুষ জানতো না আর চিনতো না আমার নবী যদি মদিনা শরীফে না যেতেন আমার নবীর কদম মোবারকের ছোঁয়াপে মদিনার মাটি পৃথিবীর কাছে সম্মানই হয়ে গেছে জোরে বলুন শ্রেষ্ঠ নবী একটু উপলব্ধি করেন জাস্ট একটা সম্পর্ক ছোঁয়া এটাই দরকার কথা ঠিক না ভুল পয়েন্ট নাম্বার থ্রি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তানাকে কি চোখে দেখেছি তানার কথাকে আমরা সরাসরি শুনেছি তানার জন্য শ্রদ্ধা সম্মান যেন অন্তরে গাঁথা আছে কথা ঠিক না ভুল কি ছিল তার ভিতরে ভাবুন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি মুসলমান না হতেন আমার নবীর সঙ্গে তানার যদি সম্পর্ক না হতো ক্ষমতা ছিল পৃথিবীর মানুষের কাছে পরিচিত হবে এটাও আমার নবীর ওসিলা জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলেন সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা ঠিক না ভুল নবী মানা কাকে বলে আমরা বলি নবী মানি আজ নবী মানছি আর আমাদের অবনতি হচ্ছে আর তিনি নবী মেনে পৃথিবীর কাছে মরেও অমর হয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ তানাকে দেখিনি তানার কথা শুনিনি আমার বিশ্বাস আমাদের পরের প্রজন্ম যারা আসবে মনে হয় সাইয়েদনা আবু বকর হুজুরের ভালোবাসার মহব্বত অন্তরে নিয়ে আসবে কথা ঠিক না ভুল কি ছিল আল্লাহকে নবীকে মানার মতো সম্পদ তার কাছে ছিল কথা ঠিক না ভুল তিনি মেনে বিখ্যাত হয়েছেন একটা কথা বলে নেই নবী মানি মানি তিনি মেনেছেন আমরা যদি বলি তাদের মতো হব বেয়াদবি হবে কথা ঠিক না ভুল তাদের মতো হতে পারবো না চেষ্টা করলে ভালো হতে পারবো ক্লাসে ফার্স্ট হয় একজন পাস করে অনেকজন যারা ফার্স্ট হয়েছেন বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন যারা ফার্স্ট হয়েছেন আনাসাগরের পানিটা লোটায় পুরেছেন যারা ফার্স্ট হয়েছেন তারা জঙ্গলে বাঘের পিঠে সওয়ার হয়ে ঘুরেছেন জোরে বলুন আমরা ভালো তো হতে পারবো ও সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ নবী হুজুর আমার 40 বছর বয়সে নবুয়াত পেলেন
চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। ও বাবা আবু বকর, আল্লাহ আমায় নবুয়াত দিয়েছেন, আপনার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, আপনি কি কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণী মানুষ ছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর হুজুর সুবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। আল্লাহর নবীর চাঁদ মুখের পানে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট থেকে আপনাকে চিনি, আপনার চালচলন, আপনার আদর্শ, আপনার কথাবার্তারা দেখে মনে হয় আপনি একজন মহামানব, আপনাকে নবী বলে মানতে আমি আবু বকরের কোনো অসুবিধা নাই। হাতটা বাড়িয়ে দিলেন আল্লাহর নবীর নূরের হাতে, হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এতদিন ছিলেন শুধু আবু বকর, আজ থেকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সবে তো মুখে মেনেছেন, আমরাও তো বলি মানি, আমরা বলি নবী মানি, আর তিনি পৃথিবীকে দেখিয়ে গেছেন নবী মানা কাকে বলে। পার্থক্যটা বোঝাতে হবে, কথা ঠিক না ভুল? সম্মানী বাপ জানেরা, আল্লাহর নবী একদিন ডাকছেন আবু বকর, আল্লাহ আমার শরীরে মায়া দিয়েছেন, মক্কার অলি গলিতে শহর নগরে ঘুরে ঘুরে বেড়াই, ভুকা অসহায় ক্ষুধার্তদের দেখি, তাদের কষ্ট সহ্য করতে পারি না, আমার বিবি খাদিজার সম্পদগুলো আমি দান করে শেষ করে দিয়েছি, আপনি তো আমার নবী বলে মেনেছেন, আমি রসুল যদি চাই গরিব দুঃখের জন্য তোমার সম্পদ থেকে কিছু দিতে হবে, কি হবে? এখানে বোঝার পয়েন্ট, আল্লাহর নবী চাঁদ মুখের পানে তাকিয়ে মুচকে হাসলে, হুজুর আমি তো মুখে মুখে মানিনি, আমি তো আপনাকে কলিজা দিয়ে মেনেছি, আমার কাছে একটা সম্পদ থাকবে, আপনি যদি চান দিতে না পারলে তো নবী মানা হবে না। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মুখে মুখে মানি নাই, কলিজা দিয়ে মেনেছি, আজ থেকে আমার সম্পদ শুধু আমার নয়, যখন আপনি বলবেন আমার সম্পদগুলো খুশি মনে যদি আপনার কদমে কুরবান করতে পারি, ওটা আমি আবু বকরের জন্য বড় খুশি আর আনন্দের হয়ে যাবে। এটা আমাদেরও হতো, আল্লাহর নবী যদি হায়াতে থাকতেন আজকে আপনাদের এই গ্রামে যদি বলতেন, বাবা আপনার কাছে যে জিনিসটা আছে ওটা আমাকে দেবেন, ফিরিয়ে দিতে পারতাম, আর যদি না দিতাম মানুষ বলতে এই তুই নবীকে কি মানিস, আল্লাহর নবী চেয়েছেন দিতে পারলি না, এটাই তো বলতো। আবু বকর হুজুর এটাই বলেছিলেন যে আপনাকে মেনেছি মুখে মুখে নয়, আপনি চাইবেন আমি দিতে না পারলে তো নবী মানা হবে না, আল্লাহ মানা হবে না, আমার দেওয়াটাই হলো আমার জন্য খুশি আর আনন্দের। জোরে বলুন, আমরা বলি মুখ নবী মানি, আমাদের পার্থক্যটা এটাই, জুমার দিন ফাঁস কাতারে নামাজ পড়ে, চালচলন কথাবার্তা চেহারা দেখে মনে হবে একেবারে খাঁটি মুসলমান, উপর থেকে ফেরেশ, ভিতরে পাক্কা হারাম খোর, আছি না নেই? বাবা সবে শুরু করছে, অসুবিধা হবে না তো? জুমার দিন ইমাম সাহেব দোয়া করে আল্লাহুমা আমিন বলার ধাঁজ ভঙ্গি শুনে মনে হবে আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে গেছে, উপরটা একেবারে ফেরেশ, আল্লাহুমা আমিন মনে হবে এর মতো ভালো মানুষ দুনিয়ায় নেই, উপরে ফেরেশ ভিতরে হারাম খোর। যদি বলেন কি করে, রাগ করবেন না, প্রত্যেকটা পয়েন্ট আমি স্পষ্ট ব্যাখ্যা দেব। আমার সমাজে কিছু মানুষ আছে জমি জায়গার পুরনো সীমানা নিয়ে একটু ঠেলা ঠেলি আছে প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে, ভালো করে জানে আমার সীমানা কথা, সীমানা ছাড়া দুহাত ঠেলে আছে ওটা ভালো করে জানে, ওই জায়গাকে কেন্দ্র করে বছরে তিনবার মারামারি হয়, ঝগড়া হয়, ছেলে পুলে নাতিপুতি আলা ওলাদ মারামারি করে, বাপের বেটা সব জানে, সিটকে উঠছে মুখ খোলে না, ওই জায়গার যা দাম দুই পক্ষের মামলায় গেছে ডবল টাকা, যদি ডেকে বলতো কচি আমার কবরে যাবার সময় হয়েছে, আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে, যেটা আছে এটা নিয়ে সুখে থাকো, ওই দুহাত ছেড়ে দাও ওটা ওদের, এর উপরে কোর্টের কোনো ফয়সালা ছিল? মসজিদে কান্নাকাটি করে বেরিয়ে আসছি, উপরটা ফেরেশ ভিতরে ঠেলে আছি, এটা হারাম না হালাল? মুখে বলছে আল্লাহ মানি, মুখে বলছে নবী মানি, এ কাজটা কি শরিয়াত বিরোধী নয়? কি গো বাপ জানেরা, এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় বলবো না, আমার কমের ভিতরে জাতির ভিতরে আছে না নেই, বেরিয়ে এসে বলছি মুসলমানদের পদে পদে বিপদ, এ মুসলমান না হারাম খোর, এটাই তো বোঝা দরকার, মুসলমান যিনি হন তার পদে পদে বিপদ হয় না, আল্লাহ তিনাকে হেফাজত করেন, মুসলমান যখন নাফারমানার হারাম খোর হবে পদে পদে কেন ইঞ্চিতে ইঞ্চিতে বিপদ হবে?
রাগ করছেন নাকি? কি গো, আমি কি আপনাদের কষ্ট দেবার নিয়ে তো বলছি, সত্য কথাটা আরো আগে বললে অসুবিধা নেই তো। আমার সমাজে একদল মানুষ আছে, দেখবেন বাস্তবতা বুঝতে হবে, একজন গরিব মানুষ 4 বছরের জন্য জমি লিজ দিয়েছে। এ চাচাজি এমনি বলে শরীর ভালো না, আগের মতো খাটতে পারিনি, কিন্তু জমির আল সোজা করার সময় শরীরের ভোল্টেজ বেড়ে যায়, মাথা ঠিক রেখে পেট ঠেলে দেয়, পরের বছরে গিয়ে মাথা ঠিক করছে। চাষি তো লিজ নিয়ে চাষ করছে, চাচাজি আপনি কি ঠিক করছেন? ওকে ঠেডাই, তোর বাপের জমি, চুপচাপ চাষ কর। বেচারা দেখলো সত্যি কথা তো, জমি তো আমার না, 2 বছরের আমি আছি, কেন ঝামেলা করবো? 4 বছর পরে জমির মালিক জমি হাতে পেয়ে দেখছে জমি এত ছোট হলো কি করে, চোখ ফেলে আন্দাজ পড়া যায়, এটা 1 বিঘে ওটা 1 বিঘে, আমারটা এত ছোট, মেপে দেখা যাচ্ছে চাচার দিকে 2 হাত, চাচার দিকে 1 হাত। আচ্ছা বলুন তো, এটা কি মুসলমানের কাজ? সচেতনতার সঙ্গে জীবন অতিবাহিত করতে হবে, তারপরে ব্যতিক্রম কিছু ঘটে যায় ওটা আল্লাহ ধরবেন না। মনের বদমাইশিতে ইচ্ছা করে একেবারে মনের ভিতরে সেই পেস রেখে ঠেলে ঠেলে যাওয়া, এটা আল্লাহ জানে কি জানে না। লাভ কি হলো? 2 কিলো শস্যে বেশি হলো, 5 কিলো ধান বেশি হলো, 7 কিলো আলু বেশি হলো, এতে কি হলো? আপনার সম্পদের ভিতরে হারাম মিশে পুরোটা হারাম তো হয়ে গেল, কথা ঠিক না ভুল? ইমানদার যিনি হবেন, মুসলমান যিনি হবেন, তানার এটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহ আমি আলু দিয়ে যাচ্ছি, আপনি না চাইলে গাছ বেরোবে না, আর আপনি না চাইলে গাছ বার হবার পরে গোড়ায় ফলও হবে না। আল্লাহ আমি এই ধান ছড়িয়ে দিচ্ছি, আপনি না চাইলে 20 বার হবে না, আপনি না চাইলে ধানও হবে না। আমার বৃদ্ধ আব্বা মা আছে, আমার ছোট ছোট বাচ্চারা আছে আমার পরিবারে, আল্লাহ আমি পরিবারের ইনকাম অফ সোর্সের মাধ্যম আমি রোজগার করে সংসার পরিচালনা করি, চাষবাস করি, আল্লাহ আপনি একটু বরকত দেন, ওটা হতো 100% কি গো হালাল। আমরা ঠেলাপাটি কম বেশি আছি না নেই? আচ্ছা বলুন তো, এগুলো কি মুসলমানের কাজ না নাফরমানের কাজ? উপর থেকে আমরা মুসলমান আছি, ভিতরে ভিতরে কাজ শরিয়াত বিরোধী হচ্ছে না হয় না? আবু বাকর হুজুর এটাই বলেছিলেন, হুজুর আপনাকে তো আমি মুখে মুখে মানিনি, অন্তর দিয়ে মেনেছি, কথা ঠিক না ভুল? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ মানি, আল্লাহ মানি, মুখে বলাটা আল্লাহ মানা নয়, নবী মানি, নবী মানি, জিকির করাটা নবী মানা নয়, মুখে বলার সাথে সাথে কাজেও মানতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর মানুষ দেখিয়ে দিয়ে গেলেন নবী মানা কাকে বলে। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবু বকর, আপনি বিচক্ষণী মানুষ, মক্কা সিচুয়েশন সম্পর্কে আপনার কাছে বলার কিছু নেই, আপনি জানেন মক্কা জমিনে আমার দুশ্মনে ভরে গেছে, আল্লাহ আমায় জানিয়ে দিয়েছেন এই জমিনে এই জন্মভূমিতে মনে হয় আর বেশি দিন থাকা হবে না, হিজরত করে মদিনা শরীফে চলে যাব, একা যাব না, আপনাকে সাথে করে নিয়ে যাব। আল্লাহ নবীর কথাটা শুনলেন, রাতের বেলা বিছানায় চলে আসলেন, ক্লান্ত শরীর নিয়ে মনে মনে করছেন, ঘুমাতে পারলে মনে হয় জানে আরাম হতো, ভারী কাজ করে অক্লান্ত পরিশ্রম করে বিছানায় আসলে ঘুমাতে মন চায় কি চায় না? ঘুমাতে মন চায়, মনে একটু ঘুমালে জানে আরাম হয়। আবু বাকর হুজুর ক্লান্ত শরীর নিয়ে বিছানা আসলেন, মনে মনে করছেন ঘুমিয়ে পড়লে একটু জানে আরাম হতো, হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ নবীর কথা, আল্লাহ নবী বলেছেন আমি আবু বাকরকে সঙ্গে নিয়ে যাবেন, কবে যাবেন কখন আসবেন বলেন নাই, আজ রাতে না জানি, আল্লাহ নবী যদি আমি আবু বাকরের দরজায় এসে যাই আমায় সালাম দিয়ে আবু বাকর আবু বাকর বলে ডাকবেন, এক ডাকে সাড়া দিতে যদি না পারি আল্লাহ নবীকে দাঁড় করিয়ে রাখা বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে বিছানা ছেড়ে উঠে পড়লেন, সামান্য আসবাব সামান নিয়ে পটলা বেঁধে দরওয়াজার ধারে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ 6 মাস হয়ে গেল, আল্লাহ নবী গভীর রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরওয়াজায় সালাম দিলেন, আস্তে করে একবার শুধু ডেকেছেন বাবা আবু বকর, এক মুহূর্ত দেরি করলেন না, সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী হুজুর আমার দেখে
आश्चर्य हुए गेलें सेई समय तो मोबाइल छिलो ना देखे मने हय के जानो आबू बकर सिद्दीक के संवाद दिए छे अल्लाह नबी जिज्ञासा करछेन आबू बकर आपनाय देखे मने हय के जानो आपनाय संवाद दिए छे ओमनि चोख थेके टप 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 करे पानी झरे या रसूल अल्लाह के या हबीब अल्लाह এই সংবাদ পৃথিবীর অন্য কেউ দেয় নাই এত আপনি আমায় দিয়েছিলেন আজ থেকে 6 মাস আগে সেই দিন থেকে আমি আবু বকর দাঁড়িয়ে 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 6টা মাস অতিবাহিত করে দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ এটাই বোঝার পয়েন্ট আমি জানি এই ওয়াজ আপনাদের অজানা না তবে আমার ব্যাখ্যাটা একটু ভিন্ন আমি জানি ওয়াজ আপনাদের মুখস্থ একটা জিনিস বোঝার বিষয় হলো আমরা এটাই বাস্তবতা এটাই আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে একবার দুবার তিনবার ডাকলে ঘুম ছেড়ে ওটা যায় কথা ঠিক না ভুল আল্লাহ নবী বলেছেন ঠিক আছে উনি আসবেন কখন আসবেন কবে আসবেন জানি না তার মানে তো এই নয় আমি সারা রাত দাঁড়িয়ে থাকব ঘুমালে যে ওটা যায় না তা না হুজুর আমার আসবেন দুবার তিনবার একবার ডাকবেন উঠে যাব এটা আমাদের ক্ষেত্রে হতো কথা ঠিক না ভুল আমরাও তো তাই মনে করতাম আরে কবে আসবে ঠিক নেই পাগলের মতো জেগে থাকার কোনো মানে হয় ঘুমানা ডাকলে তো ওটা যায় একবার দুবার ডাকবে কত 10 সেকেন্ডের ব্যবধান এ তো 2 ঘন্টার ব্যবধান না যে ঘুম থেকে উঠতে ওঠাতে 2-4 ঘন্টা টাইম লাগে এটা তো যুক্তি কিন্তু মানাত যে মাত্রা তানার ভালোবাসার যে গভীরতা এটাই একটু উপলব্ধি করার বিষয় তিনি চেয়েছিলেন এটাই আমি আল্লাহর নবীকে দাঁড় করিয়ে রেখে যদি ঘুমিয়ে থাকি একবার ছাড়া যদি দ্বিতীয়বার যদি আল্লাহর নবী আমায় ডাকেন ওই ডাকায় দাঁড় করিয়ে রাখাটা আল্লাহর নবীর সামনে বেয়াদবি হবে জোরে বলুন একটু দিল খুলে বলে বলে এমনি এত সম্মানী নয় তানার মানার মত্তরা আমাদেরকে পৃথিবীকে আশ্চর্য করে দেয় কথা ঠিক না ভুল আহ 6 মাস দাঁড়িয়েছিলেন কমাস আমাদের 6 দিন মেলা আমার কিছু মুরব্বি আব্জা বাপজানের আছেন মতি আত্মামা খায় মাচায় বসে পটে বসে দরজার ধারে বসে দোকান বাজারে বসে মনে সুখে ডলে কি গো হাতের কোলে দিয়ে ডলে 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 বাড়ি মারে 6 দিনের খবর মেলান তিনি 6 মাস দাঁড়িয়েছিলেন আমাদের 6 দিনের খবর একটু মিলিয়ে দেখেন এই 6 দিনে কতবার মতি আত্মামাক ডলেছেন এটা হিসেব পাবেন ঠিক বলছি না ভুল বলছি ওই যে ডলেছেন টাইম মতো পাবেন না বলে গাটিতে করে পকেটে করে তামাকের ডিব্বা নিয়ে ঘুরি কথা ঠিক না ভুল ওই 6 দিনে 36 বার মতিয়ার তামাক ডলেছেন ওটা অঙ্ক করে হিসেব পাওয়া যাবে 6 দিনে কবার সেজদা করেছেন 6 দিনে কবার আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন মন দিয়ে কবার দরুদ শরীফ পড়েছেন কবার মরণের কথা স্মরণ করেছেন দিল চিড়ে টর্চ লাইট মেরে হিসেব পাওয়া যাবে আমরা বলছি নবী মানি ওহ কথা ধাঁস কি আল্লাহ মানি মুখে বলি কাজগুলো আমাদের একটু অন্য রকম হয়েছে না হয়নি কিছু আমার বাপজান আছে বিড়ি খায় অভ্যাস হয়ে গেছে চেষ্টা করলে ছেড়ে দেওয়া যায় যায় কি যায় না খায় তো খায় বান্ডিলটা বালিশের তলায় নিয়ে ঘুমায় 6 দিনে কটা খেয়েছেন এক বান্ডিলে কটা থাকে হিসেব পাওয়া যাবে ওই 6 দিনে নামাজ মন দিয়ে পড়েননি কবরকে একবারও স্মরণ করেননি মউতকে একবারও স্মরণ করেননি দুনিয়ার পিছনে পাগল হয়ে আছি কথা ঠিক না ভুল বিড়ির কথা বলছি হয়তো কারোর কষ্ট লাগবে কেন এটা আমরা সবাই জানি জলসা দিলে জলসা যারা এসে বসে সবাই ফেরেশতা না আমার মনে হয় আজ মজলিসে সব থেকে বড় গোনাগার আমি কি গো আমাদের ভিতরে থাকতে পারে আপনি একটা দোষে দোষী আমি আরেকটা দোষে দোষী তবে ভয়াবহতাটা বোঝা দরকার আছে আমার কিছু দাদু আছে চাচাজি আছে বিড়ি খায় বান্ডিলটা বালিশের তলায় নিয়ে ঘুমায় আমাদের ছেলে ভাইয়েরা এই যুবক ছেলেগুলো একটু ঘুমালে দাদুর একটু বকাবকি করে না করে না একটু হ্যাঁ হু দেন এই কত ঘুমাবি তিনটে ঘুম ভেঙেছে এখন উঠিস মানে আমি ঘুমাইনি জেগে আছি আর তুই 10টা 8টা বাজে ঘুম থেকে উঠিস না কি ব্যাপার রে দাদু আর চাচাজি ঘুম ভেঙেছে বটে আফসোস ওই জায়গায় বাপের বেটা ফজরের নামাজ তো পড়লেন না কিছু আছে তাহাজ্জুদের নামাজ পড়ে এর ভিতরে কিছু আছে ঘুমের ঘরে ওঠে বিড়ি টানে কথা ঠিক না ভুল বিড়ির বান্ডিল পায় না ঘুমের ঘরে দাদিমাকে গালাগালি দিচ্ছে এই বিড়ির বান্ডিল পাইনি আমি আশ্চর্য হয়ে যাই যত দিন যা আমার কিছু বাপজি আছে কিছু দাদু আছে বয়সও বাড়ে গালাগালির বেগও বাড়ে দাঁত নেই ওইভাবে খতম পড়ার মতো চালাচ্ছে কি গো সারা সপ্তাহ ও গালাগালি যা দিয়েছে যদি খাতায় লেখা হতো ভর্তি হয়ে যেত একটা দিস্তা ডাক করছেন নাকি আপনারা কথা ঠিক বলছি না ভুল বলছি
ও সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা রাগ করবেন না ভুল বুঝবেন না কষ্ট দবান নিয়েতে বলছি না সত্য কথাটা বলা দরকার আছে না নেই আল্লাহ না করেন কোন মানুষ বিড়ি খেয়ে মারা গেল আতর গোলাপ কপ্পুর দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় শুয়ে রাখা হলো মাথা দিকে মাদনটা খুলে মুখটাকে খালি করে ডাক দেয় বাবারা একবার আব্বা জানের মুখটা একবার শেষবারের মতো দেখে নেন ছেলে এসে দাঁড়িয়ে যায় মেয়ে এসে দাঁড়িয়ে যায় বিবি এসে দাঁড়িয়ে যায় আত্মীয় স্বজন প্রতিবেশী দাঁড়িয়ে যায় চোখ থেকে টপ 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 করে পানি ঝরে ওই করুণ দৃশ্যটা দেখে দুঃখ লাগে কি লাগে না ওই দুঃখ থেকে আমার মনে হয় বড় দুঃখ তখনও যদি গালের কাছে নাক নিয়ে জামা যায় বিড়ির গন্ধটাই পাওয়া যাবে কারণ এটাই বাস্তব মানুষ বেঁচে থাকা অবস্থায় উজু আর গোসল করতে গেলে কুল্লি করতে হয় মানুষ মরে যাওয়ার পরে মানুষ বলে মাইয়েতকে গোসল দাও দুনিয়ায় মাইয়েতকে যারা গোসল দেন একবার কি জিজ্ঞাসা করবেন আপনি মরা মানুষকে গোসল দেন গোসল দেওয়ার সময় কি ভালো করে কুল্লি করানো যায় যায় মনে হয় গ্রামে এক দুজন আছে মাইয়েতকে গোসল দেয় জিজ্ঞেস করবেন আপনি তো গ্রামে মাইয়েত হলে গোসল দেন ভালো করে কুল্লি করানো যায় বেঁচে থাকা অবস্থায় বিড়ি খাওয়ার পরেও মনে হয় বেরাস করলেও দুর্গন্ধ ভালো করে যাবে বলে মনে হয় না তারপরেও ওই মানুষটা যাচ্ছে গালে বিড়ির গন্ধ নিয়ে আর সাজিমের ছায়ায় আশেকে রসুল যারা থাকবেন আল্লাহর মাহবুব যারা থাকবেন সেই দিনকে আপনার মনে হয় বিড়ির দুর্গন্ধ মুখ নিয়ে সেখানে জায়গা পাবো কথাটা আমার কথা অনেকের জন্য আপনার খারাপ লাগতে পারে কবরে গিয়ে ধরা পড়লে খারাপটা বেশি লাগবে না কম লাগবে হাসরে গিয়ে ধরা পড়লে খারাপ বেশি লাগবে না কম লাগবে আবু বাকর হুজুর 6 মাস দাঁড়িয়ে পার করলেন আর আমরা 6টা দিনও একবার দরুদ শরীফ পড়িনি সম্পর্ক হয়েছে বিড়ি আর তামাকের সঙ্গে ওই সম্পর্ক যদি আল্লাহর রসুলের সঙ্গে হতো মনে হয় আমরা ইমানদার হয়ে যেতাম কথা ঠিক না ভুল রাগ করছেন নাকি তিগো বাপজানেরা কষ্ট পাচ্ছেন আমার যদি আব্বা বিড়ি খায় আর আমি সন্তান রবিউল ইসলাম আব্বার হাতটা ধরে বলার হকটা আমার আছে না নেই আব্বা এটা আব্বাজি আপনি ছেড়ে দেন নিজের আব্বার হাত ধরে বলতে পারি আপনারা নিজের না হলে আব্বার মতো তো কি গো আমার বড় ভাই যদি বিড়ি খায় আমি তো হাত ধরে বলতে পারি বড় ভাই আমি জলসা করি মানুষ আমাকে শ্রদ্ধা সম্মান করে আমি মাদ্রাসায় পড়েছি আমি মানুষকে নসিহাত করি আপনি আমার ভাই ছেড়ে দেন হাতটা ধরে বলার হক আছে না নেই নিজের মারপেটের ভাই না হলে আপনার তো আমার একটা ভাইয়ের মতো ডাক করছেন নাকি কি গো কিছু বোঝাতে পারছি অসুবিধা হচ্ছে না তো তোক বিদ্যান্ত নারী থেকে বীর ফাঁকি দেবেন না কেউ কেউ গালাগালি দেওয়ার সময় মন খুলে দেয় আর তকবি দেওয়ার সময় ফাঁকি দেয় ডাকলাম কাকে আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম যখনই বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ ওই ডাকে সাড়া দেয় জোরে বলুন পৃথিবীতে যত ডাক আছে আল্লাহু আকবার বলে বান্দা আল্লাহকে ডাকবে এর থেকে বড় ডাক আর নেই জোরে বলুন আল্লাহকে একটু আল্লাহ বলে ডাকবো এর থেকে বড় ডাক আর কিছু হতে পারে কেন সৃষ্টিকর্তাকে তার সৃষ্টি ডেকেছে কথা ঠিক না ভুল স্রষ্টাকে তার সৃষ্টি ডেকেছে এটাই হলো শ্রেষ্ঠ ডাক একটু তকবীর দেন না নারী থেকে বীর কিছু কিছু মানুষ তো মনে করে আমার কথাগুলো সামনাসামনি হয় আমি ধরলে একদিক থেকে বলে যায় যাই হোক রাগ করছেন না তো কিছু কিছু ভদ্রলোক মনে করে জলসা শোনা আমার কাজ না জলসায় দেওয়া আমার কাজ না বলে না হতভাগা আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি গ্রামে 10 বছর জলসা হয় ওই ভদ্রলোক 10 মিনিটের জন্য এসে বসে না মনে করেন মজদুর মানুষ হাজি মানুষ নামাজি মুসল্লি মানুষ ওদের জলসা দেওয়া কাজ জলসা শোনা ওদের কাজ আমি ভদ্র আমি আলাদা জেনে রাখবেন আপনি কত শিক্ষিত কত ভদ্র আল্লাহর নবীর ভালোবাসা আপনার অন্তরে না থাকলে আপনার শিক্ষার আর ডিগ্রির কোনো মূল্য নেই কথা ঠিক না ভুল আপনি শিক্ষার গরম দেখাচ্ছেন অর্থের গরম দেখাচ্ছেন আপনি কত বড় বুঝদার কত বড় অর্থশালী কত বড় ডিগ্রিধারী আল্লাহর নবী সাহাবীদের থেকে তো বড় নয় আল্লাহর নবী সাহাবীর এরকম বসে বসে অর্থ শুনতেন জোরে বলুন
আমার জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কিবলা ও তানার পীর কুতুবুলের শাহ রসূলের নমা সুফি ফাতে আলী আছে হুজুরের দরবারে বসে ইয়া শুনতেন জোরে বলুন হিন্দুস্তানের বাদশা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তানার মতো একজন মানুষ আল্লাহর ওলি উসমান হারুনি হুজুরের দরবারে বসে ইয়া শোনা মানুষ কথা ঠিক না ভুল লিখিত কিতাব থাকে একটু পড়ে দেখবেন আর যদি না থাকে কোনোদিন সময় হলে খুঁজে দেখে নেবেন তার লেখার বাচন ভঙ্গি তার ভাষা তার লেখার ধরন বলে দেয় তিনি শুধু আরবিক শিক্ষা শিক্ষিত ছিলেন না তার বাংলা ভাষার যে জ্ঞান ছিল তিনি যে কত বড় মাপের মানুষ ছিল তিনি না থাকলেও তার কিতাবটা আমাদের কাছে বলে দেয় কথা ঠিক না ভুল তিনিও আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য দাদা হুজুর কিবলার দরবারে বসেই ওয়াজ শুনতেন কথা ঠিক না ভুল নবী আর আসবেন না সাহাবা নেই তারা বসে শুনেছিলেন সাহাবারা ছিলেন তাবেয়েরা শুনেছিলেন আল্লাহওয়ালারা ছিলেন ভক্ত বরিদরা শুনেছেন আজও আলাওলাদ আছে আজও কিছু হাক্কানি আলেম আছে তাদের মসজিদে আসতে হবে বসতে হবে কথা ঠিক না ভুল এটা নতুন কিছু নয় আপনি বসতে না পারলে জেনে রাখবেন আপনার কত কত লিডার কত ডিগ্রিধারী কত পয়সাওয়ালা ওই মানুষগুলো সব কবরে গেছে রাজা মরে গেলে তার জন্য যেমন কবর করা হয় ভিক্ষুক মরে গেলে রাজার পাশে কবর দিলে একই রকম হয় না আলাদা হয় রাষ্ট্রপতি মরে গেছে 10,000 টাকার দামের জামা ছিল ওর জামাটাও খুলে ফেলে যেমন কাফন দেওয়া হয় একজন ভ্যান চালক মরে গেলে তার কাফনটা একই হয় না আলাদা হয় ক্যা তুম কবরস্থান কে পাস সে কবি নেহি গুজারতে কবর কো দেখকার আপনে মৌত কো ইয়াদ নেহি কর সকতে কখনো কি কবরের ধারে থেকে যাও না ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথা মনে পড়ে না কত মস্তান কত লিডার কত শক্তিশালী কত পাওয়ারফুল সব সাইজ হয়েছে কথা ঠিক না ভুল কিসের ডিগ্রি মরে গেলে ডিগ্রি দেখবে না চেহারা দেখবে না আল্লাহ অর্থ দেখবেন না দেখবেন বান্দার নেক আমল কথা ঠিক না ভুল আমরা আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য চটে বসেছি আল্লাহ চাইলে যেদিন মাটির বিছানা শুইয়ে দেবে আল্লাহ এটাকে কবুল করলে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন জোরে বলুন আরেকটু উচ্চ আওয়াজে বলেন হতভাগা মানুষগুলো আসতে পারে না আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনার প্রিয় বান্দা আবু বকর হুজুর আমার নবীকে পেয়ে 6 মাস কাটিয়েছিলেন দাঁড়িয়ে আমরা আল্লাহ নবীকে সরাসরি না পেলেও আল্লাহ রাসূলের ভালোবাসা আরামের বিছানা ছেড়ে 2 ঘন্টা চটে বসেছিলাম জোরে বলুন আরেকটু উচ্চ আওয়াজে আরেকটু কলিজা ভরে ভরে বাস্তবে মিল পাচ্ছেন নাকি আমি কি কারোর কষ্ট দেওয়ার নিয়তে বললাম আমি চাই সত্যি কথা আমি এই নিয়ত করে বলি আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে আসি না হ্যাঁ জেনে রাখবেন গাছে যদি আম হয় আম সবটাই ফ্রেশ হয় না কিছু বেঁকা কিছু পোকা থাকে তার জন্য কি গাছের গোড়াটা কেটে দেবেন হ্যাঁ কোনো একটা আলেমের কথা হয়তো আপনার অপছন্দ হতে পারে হয়তো সে যোগ্যতায় কমে গুছিয়ে বলতে পারে না আমার মতো অযোগ্য ব্যক্তিও চেষ্টা করি তবু কিছু গুছিয়ে বলার তবে ওই একজন আলেমকে দেখে এই মজলিসটা কি ছাড়া জ্ঞানী মানুষের কাজ হবে বলে ওখানে গিয়ে কি হবে ওখানে গিয়ে কি হবে কোথায় গিয়ে কি করেছো তুমি সেটা বলো তো দেখি এখানে এসে কি হবে তুমি কোথায় গিয়ে কি করেছো সেইটা খোঁজো তো দেখি দুর্ভাগ্য শুধু শিক্ষা থাকলেও মানুষ হওয়া যায় না কথা ঠিক না ভুল চোখে আমল দিয়ে দেখিয়ে দিতে পারি কত শিক্ষিত মানুষ ঘুষ খাচ্ছে খাচ্ছে না খায় না জীবন তৈরি করতে হয় সব শিক্ষিত মানুষের কথা বলছি না শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার মর্যাদা আছে শিক্ষার কথা ইসলাম বলেছে অবশ্যই শিক্ষিত হতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি কি করে রাগ করছেন না তো ও সোনার মানিক যুবকের নাম আব্বার মায়েরা আল্লাহর পরে সম্মানী হলেন আমার নবী সেই নবীর ছোঁয়া মদিনার মাটিতে পৃথিবীর কাছে সম্মানী হলেন সেই নবীকে কোলে তুলে মা হালিমা পৃথিবীর কাছে পরিচিত হলেন সেই নবীকে মেরে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর কাছে সম্মানী হয়েছেন কি হননি সেই নবীর সঙ্গে সম্পর্ক দরকার আজ আমরা এই প্যান্ডেলে বসে আছি লাইটিং ব্যবস্থা আছে এখানে অন্ধকারের সময় দিনের মতো আলো এই লাইটগুলো জ্বলছে এর ভিতরে ইলেকট্রিক পাওয়ার আছে না নেই এই পাওয়ার যতটা দরকার যথেষ্ট পরিমাণ আছে এই পাওয়ার যদি কমে যায় লাইটের জ্যোতি কমবে কি কমবে না এই সময় সাউন্ড সিস্টেমে কথা বলছি এর ভিতরে
ইলেকট্রিক পাওয়ার কাজ করছে, এই ভোল্টেজ যদি কমে যায় এই কথাটা ছড়িয়ে যাবে কি যাবে না? ইমানদারের সম্পর্ক, ইমানদারের পাওয়ার আসবে আল্লাহ এবং রাসূলুল্লাহ থেকে। আজ আমাদের কমজোরির কারণ হলো আমাদের সম্পর্কটা কমজোরি হয়েছে। সম্পর্ক রেখেছিলেন আল্লাহ ওয়ালারা, সম্পর্ক করেন মুমিন বান্দারা, সম্পর্ক করেছিলেন আল্লাহ নবী সাহেব সাইয়্যেদানা হযরত আবু বকর সিদ্দিক। আমরা বলি নবী মানে তিনি পৃথিবী মাসিকে দেখিয়ে দিয়ে গেলেন। নবীকে মানা কাকে বলে? হিজরত করে মদিনা শরীফে নবী গেলেন। মদিনা তখনও শহর ছিল, এখনো শহর। আল্লাহ নবী মদিনা শহরে প্রবেশের আগে 14 দিন অবস্থান করেছিলেন কুবা নামক পল্লীতে। ওই 14 দিনের ব্যবধানে আল্লাহ নবী একটা মসজিদ নির্মাণ করেছিলেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। হাজি সাহেব আছেন, নামাজ পড়ে আসেন মসজিদে কুবাতে। 14 দিন পরে আল্লাহ নবী মদিনা শহরে প্রবেশ করছেন, সঙ্গে সাইয়্যেদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গোটা মদিনা রাস্তা দুই পাশে ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, মুরব্বীরা, মায়েরা ভিড় করে দাঁড়িয়ে অপেক্ষা করছেন একবার আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখবো। জোরে বলুন, আমার নবী যদি হায়াতে থাকতেন, আজ আমরা যদি এখানে হুগলি জেলার মানুষ সংবাদ পেতাম আল্লাহ নবী আজকে এই গ্রামে আসছেন, ঘরে থাকতে পারতাম? কি ছেলে, কে জওয়ান, কে বয়স্ক মানুষ, সবাই লাঠি ধরে হাতড়ে, অসুস্থ মানুষও কারোর সাহায্য নিয়ে এসে রাস্তায় বসে থাকতে আল্লাহর নবীকে এক নজর দেখব। কেননা আমার নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা এত সুন্দর ছিল, আল্লাহর নবী চাঁদ মুখের পানে দেখলে পরে মনে হয় খোদার জ্বালা যন্ত্রণা গুলো নিবারণ হয়ে যেত। মদিনা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীকে সালাম জানান, হেসে হেসে ওয়েলকাম জানান, সুস্বাগতম জানান। আল্লাহ নবীকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি খাবেন। কেননা তারা জানতেন আল্লাহ নবীর কদম মোবারক যদি একবার আমার বাড়িতে পড়ে যায়, আল্লাহ ওই ঘরটাতে রহমতের বরকত দিয়ে ভরিয়ে দেবেন। জোরে বলুন, নবী আমার শুকনো গাছের তলায় বসলে আল্লাহ আমার নবী সম্মান আর তাজিমে ওই গাছটাতে কচি পাতার ফল ফুল দিয়ে ভরিয়ে দিতেন। জোরে বলুন, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ হুকুম করতেন, আসমানের মেঘ দেরি করো না, চলে যাও, আমার হাবিবের মাথার উপরে ছায়া করে দাও, আমার হাবিবের মাথায় যেন সূর্যের তাপ না লাগে। জোরে বলুন, আল্লাহ নবীর কোলে আম্মা জান, আল্লাহ নবী আম্মা জান আয়েশা হুজুরের কোলের উপরে মাথা রেখে আছেন। চাঁদনি রাত, দরজাটা ঠেলে দিলেন, চাঁদের দিকে একবার দেখেন, আল্লাহর নবীর মুখের দিকে দেখেন, একবার চাঁদের দিকে আম্মা জান দেখছেন, একবার আল্লাহর নবীর মুখের দিকে দেখছেন। আয়েশা অমনি করে কি দেখো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসমানের চাঁদ দেখে আমার কোলের চাঁদকে দেখি, আল্লাহ মনে হয় আসমানের চাঁদের থেকে আমার কোলের চাঁদকে কোটি কোটি গুণ সুন্দর করেছেন। জোরে বলুন, সেই নবী আজ আমরা গরিব হলেও তো মনে করতাম আমার বাড়ি আসেন, কথা ঠিক না ভুল? আল্লাহর নবী নূরের নবী, বিশ্ববাসীর নবী, তিনি বলছেন বাবা মদিনাবাসী রাগ করবেন না, আমি তো আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছেই থাকবো, একা মানুষ কজনের বাড়ি যাব। নবী পাকের সঙ্গে একটা উট ছিল, উটটার নাম হলো কাসওয়া। ওই কাসওয়া উটটাকে দেখে বলছেন, এই উট যেখানে গিয়ে থামবে ওখানে যাব। উটটা গিয়ে আল্লাহর নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি দাঁড়ালেন, ওখানে আল্লাহর নবী থাকতে লাগলেন। প্রথম টার্গেট ব্যবসা, বিজনেস, বিল্ডিং, বালাখানা, দুনিয়াদারি, এসব কিছু না, প্রথম টার্গেট আবু বকর। আবু বকর বান্দা আর আল্লাহ মধুর সম্পর্ক, বান্দা আল্লাহকে ভুলে থাকলে আল্লাহ দিনে 5 বার বান্দাকে ডাকে না? ডাকে না, কি গো ডাকে না? মোমেন বান্দা কমসে কম দিনে 5 বার আল্লাহর কাছে মাথা নত করবে। এই 5 বার যার মাথা ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে নত হয়, আল্লাহ ওই মাথাটা পৃথিবীর কাছে উঁচু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মসজিদ করব, বর্তমান সময় যেখানে নাবাবি শরীফ ওই জায়গাটা তদানীন্তন সময়ে আল্লাহর নবীর পছন্দ। আবু বকর জায়গাটা কার খবর নেন?
খবর নিয়ে দেখা যাচ্ছে দুটো এতিম বাচ্চার জায়গা। মদিনাবাসী বলছে এই আল্লাহর নবী মসজিদ করবেন, জায়গার পয়সা নিবি না, কি গো শহরে জায়গার দাম বেশি না কম? কম। জায়গা কেনাটাই অনেক বড় জিনিস, কেন দুচালা পেপার টাঙিয়ে 2000 টাকা খরচা করে বাস করা যাবে? কিন্তু জায়গাটা তো 200 টাকা না, শহরে জায়গার দাম কি অনেক দাম? আল্লাহর নবী বলছেন এতিম বাচ্চা সম্পদ এমনি নেব না। মদিনার বিশিষ্ট মানুষদের ডেকে বললেন জায়গার মূল্য নির্ধারণ করুন। মূল্য নির্ধারণ করা হচ্ছে অনেক টাকা আমার। মদিনাবাসী আল্লাহর নবী হেসে হেসে বলছেন আপনারা খুশি মনে কে কি দিচ্ছেন দেন, টাকা দেওয়ার পরে এখন মোটা অ্যামাউন্টের দরকার। আল্লাহর নবী আবু বাকর হুজুরকে মনের কথা জানাতেন, কথা ঠিক না ভুল? আবু বাকর নতুন এসেছি, মদিনার মানুষ এত শ্রদ্ধা সম্মান ভালোবাসা যাপন করে, আজ মদিনার মানুষের কাছে জোর করে কিছু বলতে পাচ্ছি না, টাকা তো দরকার, পুরো টাকা হয়নি কি হবে? আল্লাহর নবীর মুখের পানে চেয়ে একবার আবু বাকর হুজুর মুসকে হাসলেন, জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন রাতে আপনার সঙ্গী হয়ে ছোট পোটলা নিয়ে বেরিয়েছিলাম, ওই পোটলার ভিতরে শুধু জামা কাপড় নাই, আমার পরিশ্রমের ব্যবসার পয়সা নিয়ে জমা করে রেখেছিলাম, মনে করেছিলাম আল্লাহ নবীর সঙ্গী হয়ে নতুন জায়গায় যাব, ওই মদিনাবাসী আল্লাহ নবীকে কিভাবে নেবেন জানি না, বর্ষা থাকতে পারে তেনারা খুশি মনে মেনে নেবেন, আল্লাহ নবীর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমি আবু বাকর আল্লাহ নবীর সঙ্গী হয়ে থাকব, আল্লাহ নবীকে যেন দুনিয়ার মানুষের কাছে হাত না পাততে হয় এই জন্য আমি আবু বাকর আমার পরিশ্রমের পয়সা জমা করা অর্থ নিয়ে এসেছিলাম, আজ মসজিদের জায়গা কিনবেন আমি আবু বাকর আমার অর্থগুলো খুশি মনে আপনার কদমে হাদিয়া করে দিলাম। একে বলে নবী মানা, তার সময় তার শ্রম তার অর্থ তার টোটাল জীবনটাই ভাববো, রসুল বলেছেন দেব, ওই ভাবার সময় নেই, পুরোটাই উৎসর্গ দান করে রেখেছিলেন, জোরে বলুন। মাল প্রয়োজন হলে দেব, সময় প্রয়োজন হলে দেব, জান প্রয়োজন হলে দেব, আল্লাহ রসুলের জন্য আল্লাহর জন্য আগাম দিয়ে রেখেছিলেন, বলবেন ভাববো তারপরে না, হুজুর সবটাই আপনার কদমে, জোরে বলুন। আমার সমাজে কিছু মানুষ আছে নেগেটিভ ভাবে আমার কথাটা নেবেন না, এপাড়ায় সেপাড়ায় বলবো না, ব্যক্তি আক্রমণ করবো না, কোরআনের কথা আল্লাহর কথা দিন শরীয়তের কথা মানুষ জাতির জন্য আল্লাহর কথা নবীর কথা মানুষের জন্য, যদি কেউ বলে আমাকে নিয়ে যেন ওয়াজ না করে, যদি কোনো কমিটি বলে ওনার দিন নিয়ে যেন না বলে, আমি বলবো নি তাহলে মানুষ নয়। কি গো কোরআন কার জন্য এসেছে? মানুষের জন্য তো। নবী কাদের নবী? মানুষ জাতির জন্য এসেছেন তো, তাহলে সেই নবীর কথা। আজ একদল মানুষ লাঠির পাটিল বলে নেতৃত্বের বলে অসহায় নিরীহ গরিবের জায়গা বাপের জায়গা মনে করে আত্মসাৎ করে বিল্ডিং বালাখানার দোকান বিজনেস খাড়া করেছে না করেনি? আছে এপাড়ায় সেপাড়ায় বলবো না, আমার কমের ভিতরে আছে, আছে না নেই? এখানে বসেছি সত্য কথা বলাটা আমার ইমানি দায়িত্ব। আচ্ছা বলুন তো, ওই নিরীহ মানুষ আর বাপের পৈতৃক সম্পত্তি একটা দলিল আয়নার মতো পরিষ্কার সব থাকার পরেও জায়গা দখল করে রেখেছে, এরকম মানুষ আছে না নেই? ভীষণ বিজনেস খাড়া করেছে, ভালো টাকার অ্যাসেট, ভালো জায়গা ঘর বাড়ি করেছে, মরে গেছে আলমারি খুলে দেখে 30 লাখ টাকা, তিনটে ছেলে মিটিং করছে, এই দেখ আব্বা তো মরে গেছে 30 লাখ টাকা রেখে, ছোট ছেলেটা বলছে একটা ঝেড়ে কলমাখানি দিয়ে দে, 24 লাখ 8 লাখ করে ভাগ পাবো, তবু 6 লাখ টাকা বেঁচে থাকবে, একটা কলমাখানি দিয়ে দেওয়া যাক। আচ্ছা বলেন তো, গ্রামের মানুষ কাকে বাদ দেবে আর কাকে নেবে? সবাইকে বল, সবাইকে বলেছে, মানুষকে খাওয়া দিয়েছে মন খুলে, গ্রামের মানুষ নামাজি মুসল্লি বলছে এই দেখো দোয়ায় ফাঁকি দিয়ে না, একটু ভালো করে দোয়া করে, এত মন খুলে কেউ খেতে দেয় না। আমার তো মনে হয় পোকাগুলো যদি উই পোকায় পয়সাগুলো খেয়ে ফেলতে একরকম হতো, যদি ঘর দিয়ে আগুন লেগে পয়সাগুলো পুড়ে যেত একরকম হতো, ও জমা ছিল ছিল ইমানদার নামাজি মুসল্লি পরেশগার নেককার আল্লাহওয়ালা হাজি আলেমদের, ওই হারাম মাল খাওয়াচ্ছে ওরা দোয়া করছে, ওখানে কবরে সব হবে কি হিসেব করা হবে, এটাই বোঝার বিষয়। ডাক করছেন নাকি? কি গো ডাক করছেন নাকি? এক বেচারা জায়গা গেল, এ বেচারা নিরীহ মানুষ, কেসকাবারি বোঝে না, আইন আদালত থানা পুলিশ বোঝে না, কোনো এক দায়িত্বমান মানুষের কাছে বলছেন বাবু একটু দেখেন না, মাথা হ্যাট করে একটু ভেবে চোখ বন্ধ করে বলছে কোচি 1030 টাকা নিয়ে এসো,
ভালো বিচারক আছে, ভালো মানুষ আছে, সবাইকে বলছি না ভালো ধনী আছে, আমি কলমা খানির বিরোধী না, নেগেটিভ ভাবে নেবেন না, আগেই বলেছি কিছু মানুষ আছে স্বচ্ছ পয়সা রেখে গেছে, কথা ঠিক না ভুল, আমি এটাই বোঝাতে চাইছি, হারামের মাল কাউকে জমা করে রেখেছি পুরোটাই হারাম, কাউকে 10 বার হজে পাঠাবো, 10টা মসজিদ করব, 200 গরু কিনে কলমা খানি দেবো, ওতে নাজাত হবে না, স্বচ্ছ জীবন নিয়ে যদি যাই মরণের পরে ছেলেরা পয়সা না পেয়ে ধার করে ভিক্ষা করে যদি কাফন কিনে কবরে দেয়, স্বচ্ছ জীবনটাই নাজাতের ওসিলা হয়ে যাবে, জোরে বলুন। কি গো রাগ করছেন নাকি, অসুবিধা হচ্ছে না তো, এটাই সমাজের বাস্তবতা বুঝতে হবে। আমরা বেরিয়ে এসে বলছি মুসলমানদের পদে পদে বিপদ, এ মুসলমান যখন টাটকা হারাম কর হবে, আগে ওয়াজ করতাম শুধু হারাম করের, এখন বড় হারাম কর, মেজে হারাম কর, সেজে হারাম কর, সোজা ছোট হারাম কর ভাগ হয়ে গেছে, কি গো ঠিক বলছি না ভুল বলছি। এ বেচারা দায়িত্ববান মানুষের কাছে গিয়ে বলছে বাবু খুব বিপদে পড়েছি, আপনি সবই জানেন একটু পড়ে দেখেন, ওই ডাক নাম্বার রেকর্ড দলিল পুরো পরিষ্কার, আমার বাপের জায়গা, দেখে বলছে কচি তুই ঠিকই বলেছিস, যাক 1030 টাকা নিয়ে, আমাদের 24 পরগনার ভাষায় বলে একটা প্রবাদ বাক্য আছে, কাটা ঘায় নুনের ছিটে, কেটে গিয়ে যদি ঘা হয় তাতে যদি লবণ ছিটিয়ে দেয় কিরকম হবে, কি গো তোর কেটে গিয়েছে ঘা হয়ে গেছে, ওখানে জায়গা দখল করেছে, একটু সৎ মনোভাব নিয়ে দায়িত্ববান মানুষের সাহায্য নিতে চেয়েছে, বাবু আপনাকে মানে গনে একটু দেখেন না বিষয়টা, ও তো আমারই জায়গা গায়ের জোরে দখল করেছে, তাকে বলছে 1030 টাকা নিয়ে, এ তো নুনের ছিটের মতো হলো, কি গো কাছে পয়সা নিয়ে ধার করে দেনা করে বিবির হাতের কানের অলংকার নিয়ে সোনার দোকানে দিয়ে দিল, ভরসা পেলো যাক একটা কাজ হয়তো হবে, সমাজের চিত্র বলছি। বেশ 3-4 দিন পরে খবর নিল, বাবু খবর কি, বলছে কচি দিনকাল ভালো না, 8-10 নিয়ে ভাগে কুলাইনি, আমার কথা কেন কারোর খারাপ লাগে, জেনে রাখবেন আমি আপনার দুশ্মন নয়, আমি ব্যক্তি আক্রমণ করতে আসিনি, আমার কথাটা এক্ষুনি যতটা খারাপ লাগছে কবরে গিয়ে ধরা পড়লে এর থেকে বেশি খারাপ লাগবে, জাহান্নামায় গেলে এর থেকে বেশি খারাপ লাগবে, আমি যদি সত্য কথা বলে না যাই কিয়ামতের দিন এই সকল মানুষগুলো বলবে আল্লাহ হুজুরা শুধু মোটা টাকা দামি গাড়ি চাপতো, এরা সত্য কথাটা আমাদের কাছে বলিনি, কি গো কথা ঠিক বলছি না ভুল বলছি। সম্মানী বাপ জানেরা আজ সমাজের চিত্র খুব খারাপ, আবু বাকার হুজুরের কথা বলছিলাম, তিনি দুনিয়ার সম্পদ অর্থগুলো কুরবান করেছেন না করেননি, এমনি না এত সম্মান উম্মতের ভিতরে শ্রেষ্ঠ হলেন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জোরে বলুন। আমরা দুনিয়া দুনিয়া করে আসলা কামরা করছি, আমি রবিউল ইসলাম বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার অর্থ 100% হালাল, তবে হালাল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা আর প্রকাশ্যে হারাম গ্রহণ করা দুটো একই না আলাদা, দুটো একই না আলাদা, নেতৃত্ব দেন, দায়িত্ব পালন করেন, ইখলাসের সঙ্গে সততার সঙ্গে করেন, আপনার নেতৃত্ব দেওয়া বিচার করা রাজনীতি করা এটাও আল্লাহর কাছে ইবাদাতের মধ্যে গণ্য হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মায়ে পড়ে আখেরাতকে ভুলে শরীয়ত বিরোধী কাজ করেন জাহান্নাম রেডি আছে অপেক্ষা করুন, কথা ঠিক না ভুল। ও সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা ব্যক্তি আক্রমণ করছি না, কথাগুলো নেগেটিভ ভাবে নেবেন না, আমি আপনাদের দুশ্মন নয়, আপনারা আমার দুশ্মন নয়, এই জায়গাটা কোনো অনুতপ্ত হওয়ার জায়গা, এখানে বসে সত্য কথা শরীয়তের কথাটা বলার জায়গা, জীবন তৈরি করতে হবে, এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি যে নবীর সম্মান আল্লাহ পাকের পরে, সেই নবীকে ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারি যতটা সম্পর্ক হবে আল্লাহ এমন ততটা সম্মানী করবেন, আবু বাকার হুজুর জীবন তৈরি করেছেন ভালোবাসা দিয়েছেন আল্লাহ পুরস্কার দিলেন, আমার নবী কম বেশি 1.5 লাখ সাহাবা ছিলেন, এই 1.5 লাখ সাহাবার ভিতরে 10 জন এমন ছিলেন সৌভাগ্যবান বেঁচে থাকা অবস্থায় আল্লাহ দয়াময় তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এই 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের বলা হয় আশারায় মুবাশশারা, আল্লাহ নবী সর্বপ্রথম যাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ নবীর মহব্বতের সাহাবী আবু বকর, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, একে বলে জীবন তৈরি, বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেটটা হাতে পেয়ে গেলেন, জোরে বলুন, এমনি হয়েছে জীবন তৈরি করতে হয়েছে, কি এমনি হয়েছে নাকি জীবন তৈরি করতে হয়েছে, তার সময় তার শ্রম তার ভালোবাসার গভীরতা তার মানার মাত্রাটা পৃথিবীর মানুষকে ভাবিয়ে দিয়েছে, কথা ঠিক না ভুল।
এমনি না, আর একটা সম্মানের কথা বলে আমি যুবক ভাইদের মায়েদের দিকে যাব। আমার আলোচনা একটু বিষয় ভিত্তিক হয়, অসুবিধা হচ্ছে না বুঝতে পারছেন তো? সম্মানী বাপজান রাত জেগে বসে আছেন, আমি চেষ্টা করি সলিড কিছু বলার। আল্লাহ নবীর ইন্তেকালের আগে হুজুর অসুস্থ হয়েছিলেন, 13 দিন আমার নবী অসুস্থ হয়েছিলেন, হুজুরের জ্বর হলো, জ্বর অবস্থায় আল্লাহর নবী আজান শুনে মসজিদে যাচ্ছেন, নামাজ পড়াতে যাচ্ছেন। হুজুর জানতেন আমি যদি দেরি করি, অলসতা করি, আমি যদি অসুস্থ বলে ঘরে থাকি, রাসূলুল্লাহ যেখানে নামাজ পড়ান ওই জায়গায় সরাসরি কেউ গিয়ে সরাসরি দাঁড়াতে পারবে না। ইনি দুনিয়ার ইমাম নয়, ইমামুল আম্বিয়া। আমাদের মসজিদের ইমাম সাহেবরা না থাকলে নামাজ আর আজানের সময়, জামাতের আর নামাজের আজানের যে সময়, আজান আর জামাতের মাঝায় সময় থাকে, ওই সময় যখন পার হয়ে যায়, আজান জামাতের সময় টাইম টেবিল টাঙানো থাকে, ওখানে যে কেউ দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী দেরি করলে দাঁড়ানো যাবে? আল্লাহর নবী যদি দেরিও করেন, ইমাম সাহেব ঘুমালে ভোরের বেলা দরজায় মুয়াজ্জিন টোকা দেয়, আল্লাহর নবীকে ডাকতে যাওয়া যাবে? আল্লাহর নবীকে ডাকা শরীয়তে জায়েজ নয়, আল্লাহর নবীকে ডাকা যাবে না, আল্লাহর নবীকে ডাকতেও হয়নি আর ডাকতে যে হবে না, একটা তথ্য তুলে ধরি। আমরা ঘুমালে উজু নষ্ট হয়, আমরা ঘুমালে পাশে কিছু ঘটে গেলে আমরা বুঝতে পারি না। আল্লাহর নবীর ঘুমটা ঘুম নয়, ঘুম মোবারক। আল্লাহর নবীর ঘুমে উজু নষ্ট হতো না? রসুল আমার জাগ্রত অবস্থা যেটা উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থায় ওটাই উপলব্ধি করতেন। জোরে বলুন, রসুলুল্লাহর হজরা মোবারক। আর মসজিদে নববী শরীফ তো বেশি দূর নয়, বেলাল হুজুর আজান দিলে যদি ঘুমন্ত অবস্থায় জাগ্রতর মতো উপলব্ধি করেন, সেই নবীকে ডাকারও কোনো প্রশ্ন হবে না। আল্লাহ নবী জানতেন আজান হলে পরে সাহাবায়ে কেরামে সোনার দোকান খুলে রেখে, আসকার বা ছেড়ে রেখে, বিবি বাচ্চা ফেলে রেখে ছুটে ছুটে মসজিদে আসেন। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা লেগে যেত, আগে আগে মসজিদে যাব, ফার্স্ট কাতারে দাঁড়াবো, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, কেননা নবী আমার আসরের আর ফজরের নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। যারা কাছে কাছে দাঁড়াতেন, ফার্স্ট কাতারে দাঁড়াতেন, আল্লাহ নবী সোজাসুজি দাঁড়াতেন, আল্লাহ নবী চাঁদ পূর্ণিমার মুখটা কাছ থেকে দেখতে বড় ভালোবাসতেন। জোরে বলুন, গোটা পৃথিবীর মসজিদে দেখবেন আসরের আর ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে ঘুরে বসে, এটা আমার নবীর সুন্নাত। আল্লাহ নবী জানতেন আমি যদি দেরি করি, সব অপেক্ষা করে বসে থাকবেন, আমার জায়গায় কেউ গিয়ে দাঁড়াবেন না, এই জন্য নবী আমার আজান শোনেন, অসুস্থ শরীরে মসজিদে যান। আল্লাহ নবী একদিন অনেক অসুস্থ, হুজুরের শরীর কমজোর, আল্লাহ নবী আম্মা জান আয়েশা হুজুরের হজরায়, ও বিবি আয়েশা শরীরটা বড় কমজোর লাগছে, শরীরে বড় কষ্ট হচ্ছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কপাল মোবারকে হাত রাখলেন, টেম্পারেচার অনেক হাই, আল্লাহ নবীর শরীরে জ্বরের মাত্রা অনেক বেশি, এমন সময় মদিনা মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আজানের আওয়াজ ভেসে আসে। আজান হয়ে গিয়েছে, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, জামাতে দাঁড়ানোর সময় হয়ে যাচ্ছে, সেই সময় ঘড়ি না থাকলে মানুষের মোটামুটি আন্দাজ ছিল। আল্লাহ নবী অসুস্থ, জামাতে দাঁড়ানোর সময় হয়ে গেল, আল্লাহ নবী আম্মা জানকে ডাক দিলেন, বিবি আয়েশা একবার বলেন না মা, আজ মসজিদে নববী শরীফে কি হচ্ছে? আজ আমি নাই, আমার জায়গাটা খালি হয়ে আছে, সাহাবারা কাতারে কাতার দিয়ে সবাই বসে অপেক্ষা করছেন, তারা জানেন আল্লাহ নবী আসবেন, ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াবেন, আমি রসুল্লাহ তোটা অসুস্থ মনে হয় আমি আর নামাজ পড়াতে যেতে পারবো না। ও বিবি আয়েশা, এই অসুস্থতার কথাটা যদি মসজিদে নববী শরীফে পৌঁছে যায়, মনে হয় গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল পড়ে যাবে।
আমার সাহাবীরা কি করছে আম্মা জান বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মনে হয় কেউ নামাজ পড়িনি সব আপনার জন্য অপেক্ষা করছেন আল্লাহ নবী বললেন বিবি আয়েশা আমি যদি না যাই সব বসে বসে অপেক্ষা করবে দুশ্চিন্তায় পড়ে যাবে জান জান একটু পানি নিয়ে আসেন চেষ্টা করে দেখি কষ্ট কষ্ট করে মসজিদে নববী শরীফে যেতে পারি কিনা আম্মাজান পানি আনতে গেলেন এসে দেখলেন আল্লাহ নবী হুজুর আমার হোশ মোবারকটা হারিয়ে ফেলেছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর শরীর মোবারকে হাত রাখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আপনার জন্য পানি এনে অপেক্ষা করছি আল্লাহর নবী নড়াচড়া করেন না এমন সময় আম্মাজান নিজেকে ঠিক রাখতে পারলেন না ঢুকরে কেঁদে ফেললেন আল্লাহ দয়াময় আমার আপনার নবীর হোশ মোবারকটা ইনাত করলেন জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরে চক্ষু মেলে দেখলেন আম্মাজানের চোখ থেকে টপ 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 করে পানি ঝরে আল্লাহ নবী নিজেকে ঠিক রাখতে পারলেন না হুজুরের নূরের চোখের পানি গড়িয়ে গড়িয়ে যায় ও বিবি আয়েশা কাঁদেন কেন চোখের পানি মুছে নেন অমনি করে কাঁদতে নাই ও বিবি আয়েশা শরীরটা বড় কমজোর লাগছে শরীরটা বড় দুর্বল লাগছে যান যান কোন রকমের সংবাদ দিয়ে দেন আমার মনে হয় আমি আর নামাজ পড়াতে যেতে পারবো না আমার সাহাবীরা সব অপেক্ষা করছেন কোন রকমের আপনার আবু বকরকে সংবাদ দেন আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ইমামতি করে নামাজটা পড়িয়ে দেন মাজাল কাঞ্চের হুজুর আমার আব্বা নরম দিলের মানুষ এত সাহাবি আছে অন্য কারোর নাম বলেন আমার আব্বা জান এই সংবাদ শুনবার পরে হয়তো তার মানসিক অবস্থা ঠিক থাকবে না নিজেকে কোথাও হারিয়ে ফেলবেন ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবার মতো পরিস্থিতি তার থাকবে না আমার মনে হয় আপনি অন্য কারোর নাম বলুন কেননা আল্লাহ নবীর জমানের বাণী হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী ফরমাচ্ছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের ভিতর সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের ও বিবি আয়েশা কোন রকম সংবাদ দেন আমি রাসূলুল্লাহ আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করবার মতো একমাত্র আমার সাহাবী আবু বকরকে ছাড়া আর কাউকে দেখছি না যদি বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على وعلى آل سيدنا সম্মানিত উপস্থিত আমার বাপ জানেরা ঘটনা অন্যদিকে আল্লাহর নবী ওই অসুস্থতার ভিতরে সাহাবীদের কান্না শুনে খুব কষ্ট করে একবার তিনি মসজিদে নববী শরীফে গিয়েছিলেন ডাক দিলেন হযরত আলী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুজন সাহাবী হুজুর আসলেন কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী গিয়ে একটা ছোট্ট বায়ান বক্তব্য রেখেছিলেন আমার আলোচনা বোঝাবার অন্য দিক যে একমাত্র সাহাবী আবু বকর হুজুর যিনি রাসূলুল্লাহর জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন আমার নবীর হায়াতে থাকা অবস্থায় জোরে বলুন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খলাফা রাশিদিন সাহাবী হুজুরা দাঁড়িয়েছেন কিন্তু রাসূলুল্লাহর হায়াতে থাকা অবস্থায় একমাত্র আবু বকর হুজুর ছাড়া ওই জায়গায় দাঁড়াবার আর কারো নসিব হয়নি জোরে বলুন এটা কি একটা স্পেশাল সম্মান নয় আমার নবীকে আর আল্লাহকে যে যতটা মানবে
যে যতটা সুক্ষ্মভাবে মন প্রাণ দিয়ে মেনেছে আল্লাহ পৃথিবীর কাছে তাকে ততটা সম্মানই করেছেন। জোরে বলুন, আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমান অপদস্থর কারণ অন্য কিছু নয়, সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক কমজোরি দুর্বলতা এসেছে। শ্রেষ্ঠ নবীর সঙ্গে সম্পর্ক সলিড করতে পারেনি, মুখে সম্পর্ক কাজগুলো শরিয়াত বিরোধী, কথা ঠিক না ভুল? একটা কথা বলে আমি আমার যুবক ভাইদের দিয়ে যাব, আমার যে সমস্ত আব্বার বয়সী মানুষ আছেন, যে সমস্ত ভাইয়েরা আছেন, সব ভাইকে বলবো যারা দাড়ি রাখতে পারেন না দাড়িটাকে ছেড়ে দেন। আমি যে কোনো ব্যাখ্যা দিলে একটু সূক্ষ্মভাবে দেওয়ার চেষ্টা করি, নিজেকে মনকে বিবেককে জিজ্ঞেস করুন যে নবীর ভালোবাসি কতটা বাসি, নিজের মনকে বলুন এই মন কতটা ভালোবাসি, অল্প হোক ওটা কি সত্য? সামান্য যদি ভালোবাসা হয় ওটা যদি সত্য হয় রাসূলুল্লাহ সুন্নাতটা বারবার জবাই করতে বিবেক বাধা দেবে কি দেবে না? রাগ করবেন না, এখানে অনুতপ্ত হওয়ার জায়গা, কথা ঠিক না ভুল? আচ্ছা আপনাদের কি মনে হয় একটা মানুষ বিল্ডিং বালাখানা ছিল, গাড়ি বাড়ি ছিল, ছেলে পুলে ছিল, বৌমা ছিল, নাতিপুতি ছিল, সোনার সংসার ছিল, দুনিয়া অভাব ছিল না, সবকিছু ঠিক ছিল, মুখে দাড়িটা ছিল না, মরে যাওয়ার পরে আতর গোলাপ পানি কাফন দিয়ে কবরে শুয়ে রাখা হলো, মানুষ 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 অজের মধ্যে শুনেছেন আপনারা জানেন, মানুষকে জীবিত করে তুলে বসিয়ে তিনটে প্রশ্ন করা হবে, তার ভিতরে একটা রেওয়াত এসেছে আল্লাহর নবীর চাঁদ মুখটাও উম্মতের সামনে ধরা হবে। জোরে বলুন, সারা জীবন রাসূলুল্লাহ সুন্নাত জবাই করে রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখে সেদিন চেনা যাবে বলে মনে হয়। আর একটা আওয়াজ আমি করে যাই, যেটা আপনি মনে হয় ইতিপূর্বে শুনেছেন কি জানি না, শুনলে শুনতে পারেন, আমার তো মনে হয় আপনাদের একটু ভাবিয়ে তুলবে, জিনিসটা সহজভাবে নিলে হবে না। আরশা আজিমের ছায়া নামক জায়গায় কিছু মানুষ আল্লাহর আশেক নবীর আশেক থাকবেন কি থাকবেন না? আপনাদের কি মনে হয় সেদিন এই দাড়ি চাচা মানুষগুলো ওই জায়গায় গিয়ে থাকবে? আপনাদের কি মনে হয় আরশে আযিমের ছায়ার নিচে দাড়ি চাচা মানুষগুলোকে দেখা যাবে? একটাও খুঁজে পাবেন বলে মনে হয়? ভেবে নেন কোথায় থাকবেন আরশে আযিমের ছায়া থাকবেন, কি যে একটা দিন হবে বিচারের দিন দুনিয়ার 50,000 বছরের দিনের সময়, সেদিন কোথায় থাকবেন? ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে। আমি বারবার বলি, শরীর খারাপ হলে ডাক্তারখানা যেতে হয়, চরিত্র খারাপ হলে রাসূলুল্লাহর আদর্শ মেনে নিতে হয়। জোরে বলুন, ভালো হতে পয়সা লাগে না, ভালো মন লাগে, কি গো ঠিক বলছি না ভুল বলছি? সম্মানী বাপ জানে না, একটু জীবন তৈরি করি। আমি একটা বাস্তব উদাহরণের সঙ্গে মিলিয়ে দেই, একটু মিলিয়ে নেবেন। মনে করুন আপনাদের এই গ্রামে মসজিদে ইমাম সাহেব নির্বাচন হচ্ছে, মাঝে মাঝে ভালো ইমাম চলে গেলে একটা ইমাম খুঁজতে একটু কষ্ট হয়, কথা ঠিক না ভুল? সুর পছন্দ হয় তো ডিগ্রি পছন্দ হয় না, ডিগ্রি পছন্দ হয় তো চেহারা চাল চলন পছন্দ হয় না, এরকম হয় 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 তো ইমাম সাহেব আর ঠিক হয় না, উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। তো কি হলো, চারটে জুমা চলে গেল ইমাম ঠিক হলো না, মুসল্লিগুলো রেগে গিয়ে কমিটিকে চাপ দিচ্ছে, কি কমিটিতে আছে নেস্তমা দেন, চার সপ্তাহ হয়ে গেল একটা ইমাম আনতে পারেননি, কমিটি চাপে পড়ে বলছে এই দেখে এবার সপ্তাহটা তাগড়া পেনা ইমাম আনতে হবে। তা ইমাম খবর দিয়েছে একেবারে স্বাস্থ্য শরীর খুব ভালো, 35-36 বছর বয়স, সেই রকম 5.5 ফুট 6 ফুট লম্বা, দেখতে একেবারে ছবির মতো, তো সবাই অপেক্ষা করছেন যে আজকে ইমাম সাহেবকে একবার দেখবো, মনে হয় এই সপ্তাহে যা হোক একটা হবে, সবাই বসে আছেন যে ইমাম সাহেব খোতবা দিতে উঠলে একটু দেখবো। ইমাম সাহেব খোতবা নিয়ে দাঁড়িয়েছে, খোতবা দিতে দেখা যাচ্ছে দাড়ি চাচা পরিষ্কার খোঁচা খোঁচা 1/2 ইঞ্চি বেরিয়েছে, সেদিন নামাজ হবে না, ঝামেলা হবে, কি গো খোতবা শেষ হবে বলে মনে হয়? ফাঁস কাতারে আমার কিছু মুসল্লি বাপ জানার আছেন যারা খাঁটি নামাজি, ওনারা বলবেন আজ আমি বাড়ি গিয়ে জোহরের নামাজ পড়বো, তাতে রাজি আছে ইমামের পিছনে নামাজ পড়বো না, এটাই তো হবে। আচ্ছা সেদিন যত মানুষ মসজিদে থাকবেন ভালো লাগবে না খারাপ লাগবে? একটু হ্যাঁ হু দেন, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে তো, এটাই তো বাস্তব। তবে আপনি বলুন আপনার কি মনে হয় ইমাম সাহেবের জন্য দাড়ি রাখার হুকুম আছে, আপনার জন্য ছাড় আছে? আপনার কেমনটা মনে হয় ইমাম সাহেব দাড়ি চাচলে গোনা হবে আর আপনি চাচলে গোনা হবে না? আপনার কি মনে হয় ওনার জন্য বিধান আলাদা আপনার জন্য আলাদা? ওখানে নেই সবার খারাপ লাগলো, নিজের মুখে নেই বেশি খারাপ লাগা দরকার ছিল, আব্বার মুখে নেই নিজের খারাপ বেশি খারাপ লাগা দরকার ছিল, ভাইয়ের মুখে নেই বেশি খারাপ লাগা দরকার ছিল, ছেড়ে দেন আর কেন? বাহানা দুনিয়ায় চলে, কবরে আর হাসরে চলবে না। আল্লাহ বান্দার মনের কৈফিয়ত জানে। কিছু কিছু মানুষ দেখি বয়স যত হয় হিংসার বেগ তত বাড়ে, বয়স যত হয় গালাগালির বেগ তত বাড়ে, বয়স যত হয় মসজিদ থেকে দূরে সরে। কিছু মানুষ আল্লাহ শুকরিয়া আছে বয়সের সাথে সাথে একটু পরিবর্তন আসে, কথা ঠিক না ভুল? আমি আশ্চর্য হয়ে যাই একটা কথা মনের কষ্টে বলে ফেলি, আমি যতক্ষণ থাকি নিজের মনে চেপে রেখে বলিনি, যেটা বলি আব্বা মনে করে ভাই মনে করে মন খুলে বলি। আমার সমাজে কিছু কিছু মানুষ আছে শাল চামড়া ছিলে যদি আসল রূপটা বার করা দিত মনে হতো না যে মানুষ, কারণ কি জানেন?
দিল কঠোর পাথর হয়ে গেছে। একটা গ্রামে ভালো মানুষ আছে, সম্মানী মানুষ আছে, ও তার পিছনে কাঁটি মেরে কি করে খারাপ করা যায় সেই চেষ্টায় থাকে। মানুষের ভালো সহ্য হয় না। পরকিত একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ আছে, গ্রামের দশটা মানুষ তাকে সম্মান করে, এর গা জ্বালা করে, এর মনের মধ্যে কষ্ট হয়, এরকম দু চারটে মানুষ আমার সমাজে আছে না নেই, এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় বলবো না, আছে না নেই। কি গো, সম্মান করতে পয়সা লাগে নাকি? ভালো মানুষের পিছনে ও পেস খেলে, জিলিপির আড়াই পেস হয়, কিছু কিছু আমার চাচা জি আছে মনে তিন পেস। কি গো, জিলিপি শুনেছি আড়াই পেস, এদের মনে তিন পেস। অন্তর স্বচ্ছ করুন, অন্তর পরিষ্কার করুন, এই হৃদয়ে এই কলিজায় আল্লাহ রসুলের ভালোবাসা জাগা দেন। নিয়ত করুন দাড়িটা নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহর নবী বলছেন, বড় বড় দাড়ি নিয়ে কবরে গেলে আল্লাহর ফারিস্তারা ওই বান্দাকে আজাব দিতে নিজেরাই কষ্ট পান। জোরে বলুন, আল্লাহ নিজেই লজ্জাবোধ করেন, আমার হাবিবের সুন্নাত নিছেছে, ওকে আর কষ্ট দিও না। জোরে বলুন। ছেলের বিয়ে হলো, এক সপ্তাহ গিয়ে থাকে, তাই তো নাকি? শ্বশুর বাড়ি গিয়ে এক সপ্তাহ দশ দিন থাকে, একটাই ছেলে, আব্বা বয়স হয়েছে, সবাই বলছে একটা ভালো দামি গাড়ি ভাড়া কর, নতুন বৌমা আসবে, বলছে কে গেলে ভালো হয়, সবাই বলছে আব্বা বয়স্ক মানুষ, একটাই ছেলে, আব্বা গিয়ে বৌমা আনুক। চাচাজি সকাল সকাল সেলুন দোকানে গেছে, যে বলছে কচি এটা ভালো করে দাও, একবার ঘষে বলছে কচি সে ক্রিম না কি দে আর একবার দাও, তারপরে বলছে গোপ সোজা করো, ছেলেটা খুব চালাক, চাচাজি আপনি এর আগে অনেকবার এসেছেন, যখন আসেন বেশি ব্যস্ত, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি, আর আজকে এত খুঁতমুত করছেন কেন? হেসে ফেলে বলছে কচি বিন বাড়ি যাবো, বাপ জানেরা বিন বাড়ি যাওয়ার জন্য সাজলেন, একটু কবর হাসরে যাওয়ার জন্য সাজতে হবে, জান্নাতে যাওয়ার জন্য একটু সাজা দরকার, আছে না নেই? আছে। কি অস করছে আমার বুঝে আসে না, বিড়ি খাওয়ার অস করে ছেড়ে দিচ্ছি, বাড়ি যেতে যেতে বিড়ি টানছে, দাড়ি চাচার অস করে সকালে সারা রাত জেগে দাড়ি চেয়েছে ঘরে ঢুকেছে। রাগ করবেন না, ভাবতে হবে, হেদায়তের মালিক আল্লাহ, যিনি চান তাকেই দেবেন, কথা ঠিক না ভুল? আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আব্বাদের আর বেশি বলছি না, যেহেতু আমার টার্গেট আছে, সময়ের দিকে খেয়াল আছে, দুটোর মধ্যে মধ্যে শেষ করব। অনেক মানুষের ভিতরে এমন আছেন যে সারাদিন পরিশ্রমের পরেও রসুলুল্লাহর ভালোবাসা নিয়ে বসে আছেন, অনেক মানুষের ভিতরে এমন আছেন কাল সকালে হয়তো জরুরি কাজে বেরোতে হবে, কথা ঠিক না ভুল? দুটোর মধ্যে মধ্যে শেষ করে দেবো আশা আছে। রাগ করছেন নাকি? কি গো কষ্ট পাচ্ছেন? তকবীর নারী তকবীর। আমার বাপ জানেরা, আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, নিজের মনে করে কিছু কথা বলেছি, কষ্ট নেবেন না। আজ এই পর্যন্ত আব্বাদের থাক, যুবক ভাইদের মায়েদের কিছু কথা বলা দরকার আছে না নেই? আছে। এক সেই দিকে যাবো, দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আমার মুরুব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা মায়েরা বোনেরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহর পরে সম্মানই হলেন আমার নবী, সেই নবীর ছোঁয়া পেয়ে মদিনার মাটি সম্মানী, সেই নবীর ভালোবাসা হাসিল করে আবু বাকার হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি। জোরে বলুন। সেই নবীকে মা হালিমা কোলে তুলে পৃথিবীর কাছে পরিচিত। জোরে বলুন। সেই নবীকে পেয়ে সাইয়্যেদানা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর কাছে একজন দৃষ্টান্ত হয়ে জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা কালো ছিল না, আমি কালো, আপনি কালো, রকম কালো না, হাড়ির তলার মতো কালো। যুবক ভাইরা, আমি দৃষ্টি আকর্ষণ করছি যুব সমাজকে, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে বাস্তব উপলব্ধি করার চেষ্টা করো, তোমরা আমার ভাই। তো বেলাল হুজুরের জীবন ছিল কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণার, মনে সুখ শান্তি আর ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না। সেই সময় জাহিলিয়াতের যুগে মানুষ হাতে দড়ি বেঁধে গোলামদের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। আল্লাহ নবী দিন প্রচার করছেন, কালো হাফসি বেলাল অন্তরে রসুলুল্লাহর ভালোবাসা জাগা দিয়ে ফেলেছেন, চুরি করে লুকিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে অঝরে চোখের পানি ফেলছেন। বেলাল কিন্তু না, হুজুর আমার মতো কালো হাফসি বেলাল কি কলেমা পড়ে মুসলমান হতে পারবে? আমার জীবনে সুখ শান্তি বলে কিছু নেই, মানুষ আমাকে কালো বলে ঘৃণা করে, আমার মনিব হাতে দড়ি বেঁধে বাজারে বিক্রি করে, হাত পাল্টাই হই, শরীর খারাপ, পারবো না বললে শোনে না, বেদ দিয়ে আঘাত করে, ভয় করতো এই মনিব যতটা জুলুম অত্যাচার করছে অন্য জায়গায় যদি বিক্রি করে দেয় এর থেকে আরো কঠোর মনিব হতে পারে।
কষ্ট জীবন আল্লাহর নবী কেঁদে ফেললেন দুঃখ কষ্ট শুনে থাকতে পারতেন না সান্তনা দিনের বেলাল আমি ধনীর নবী গরিবের নবী আল্লাহ আমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছেন হাত বাড়িয়ে দিলেন আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন কৃতদাস ছিল সম্মান ইজ্জত বলে কিছু ছিল না ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না আজ কাজ করব না পারব না বলে শুনতো না করতেই হবে সেই মানুষটা কোথায় পৌঁছে গেলেন কিসের ওসিলায় আল্লাহকে নবীকে মানার ওসিলায় এটাই বোঝাবো যুবক ভাইদের ও যুবক ভাইরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আজ থেকে শুধু কালো হাফশিয়ার কৃতদাস নয় আল্লাহ নবী সাহাবী বেলাল মক্কা জমিনে আল্লাহ নবীর দুশমন ছিল বেলালের মনিব ছিল আল্লাহ নবীর দুশমন খবর পেয়ে গেল বেলাল কলেমা পড়ে মুসলমান হয়েছে রেগে গেল মনিব বেলালকে দরবারে ডাকা হলো বেলাল সাহস কোথা থেকে বেলি আমাকে না জানিয়ে তুই নাকি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিস ইমানদার মিথ্যা কথা বলে না ইমানদার দুনিয়ার শক্তির কাছে মাথা নত করে না মনিবের চোখে চোখ রেখে বললেন আমার মনিব ঠিকই শুনেছেন স্বল্প সময়ে নূর নবী দয়ার নবী যে ভালোবাসা আমায় দিয়েছেন ওই ভালোবাসাটা পৃথিবীর মানুষের কাছে লুকিয়ে রাখতে পারবো না জোরে বলুন কলেমা পড়েছি মুসলমান হয়ে গেছি মনিব রেগে গেল এত সাহস হাতে পায়ে দড়ি বাঁধা হলো টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যায় মক্কা জমিনের মরুভূমির কাকর পাথরে বালু মাটি ঘিসড়ানি খেয়ে ঘিসড়ানি খেয়ে শরীরের চামড়া গোস্ত গুলো ক্ষত বিক্ষত হয়ে যায় গোটা শরীরটা রক্তাক্ত গোটা শরীরটা খুন আর খুন এ বেলাল সময় আছে একবার বল কলেমা ছেড়ে দেব আল্লাহ নবীকে ভুলে যাব ওই কষ্টের আল্লাহ নবী সাহাবি বেলাল হুজুর বলেছিলেন নিষ্ঠুরেরা পারবি না আমার নবীকে মুখে মুখে মানিরি কলিজা দিয়ে মেনেছি আমি বেলাল জানো যদি চলে যায় একটাই কথা বলবো আমি আমার নবীকে আর আল্লাহকে কখনোই ভুলে থাকবো না জোরে বলুন সুবহানাল্লাহ নিষ্ঠুর আর রেগে গেল বেলাল জানিস তো কি করতে পারি উত্তপ্ত পাথরে রক্তাক্ত শরীর নিয়ে চিৎ করে শুয়ে দেওয়া হলো বড় পাথর তুলে এনে কয়েকজন মিলে চাগিয়ে বেলাল হুজুরের বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো মনে হয় শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে আসছে শুধু জানটুকু বেরিয়ে যেতে বাকি ছিল এত কষ্টে দেয় বেলালকে এ বেলাল একবার শুধু বল কলেমা ছেড়ে দেব আল্লাহ নবীকে ভুলে যাব ওই অবস্থায় বলেছিলেন বেলাল হুজুর নিষ্ঠুরে না পারবি না আমি বেলাল জান দিতে রাজি আছি আল্লাহ নবীকে আর কলেমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি নয় জোরে বলুন রেগে গেল কথা বলিস লোহার টুকরা নিয়ে উত্তপ্ত আগুনে লাল করে বেলাল হুজুরের গালের মধ্যে ছাকা দেওয়া হলো এই জুলুম অত্যাচার হয় পৃথিবীকে বেলাল দেখিয়েছেন আমার চেহারা ভালো না আমার পয়সা নেই জন্মভূমির পরিচয়টুকু ভালো করে নেই আমার অর্থ নেই আমার শিক্ষা না থাকলেও আমার অন্তরে সৃষ্টিকর্তা আর তার প্রিয় হাবিবের ভালোবাসাটাকে জাগা দিয়েছি পৃথিবীকে দেখিয়েছে আমি বেলালের চেহারা ভালো না বেলালের কাছে দুনিয়ার সুখ শান্তি আগে না বেলাল একমাত্র আল্লাহকে আর রসুলকে ভালোবেসেছে আল্লাহ নবীর কাছে সংবাদ গেল নবী আমার কেঁদেই ফেললেন আবার ডাক দিলেন বাবা আবু বাকার অনেক কিছু দিয়েছেন একটা কাজ কি করতে পারবেন আমার বেলালকে নিষ্ঠুর জালেমেরা কষ্ট দেয় যদি কিনে এনে ওই গোলামটাকে আজাদ করে দিতে পারতেন আমার আল্লাহর আমি রসুল খুশি হয়ে যেতাম আমার নবীর কান্না আবু বাকার হুজুর সহ্য করতেন
না হুজুর আমি কথা দিলাম যত টাকা লাগুক বেলালের মনিবের কাছ থেকে কিনে বেলালকে মুক্ত জীবন দিয়ে দেব ইতিহাসে এসেছে আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর বেলাল হুজুরকে কিনে ওই গোলামটাকে আজাদ করে দিয়েছিলেন ও যুবক ভাইরা এটাই বোঝার বিষয় যে বেলাল হুজুরের চেহারা ভালো না শিক্ষা না থাকলেও জন্মভূমির পরিচয় না থাকলেও তার অন্তরে ছিল সৃষ্টিকর্তার আমার নবীর ভালোবাসা আজ পৃথিবীর মানুষ বেলাল হুজুরের জন্য পাগল কি ছিল তার ভিতরে পবিত্র জীবন তৈরি কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলে ইমানদার কাকে বলে ইমানের মূল্য কত বেশি বেলাল হুজুর পৃথিবীর কাছে দেখিয়ে দিলেন আমি বেলাল আমার জানের থেকে আমার নবীর ভালোবাসা আর আল্লাহ আমার কাছে অনেক মূল্যবান জোরে বলুন এটাই তো বোঝালেন যে আমি জান দিতে পারি দুনিয়া ছেড়ে চলে যেতে রাজি আমার জানের থেকে ঈমানটা আমার কাছে দামি জোরে বলুন আফসোস কষ্ট লাগে আজ আমার সমাজের যুবক যুবক ভাইরা জানুয়ারি মাসে পিকনিক করতে যায় মদের পেটিগুলো গাড়িতে তুলে যায় বাঁদরের মতো নাচানাচি করে এ জাতি মদের পেটি গাড়িতে তুলে বাঁদরামি করা জাতি নয় শ্রেষ্ঠ জাতি সম্মানী জাতি মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি জোরে বলুন আজ আমার সমাজে একদল মানুষ ভদ্রভাবে নোংরামি করছে বিবিকে নিয়ে সাবালিকা মেয়েকে নিয়ে দীঘায় যাচ্ছে ইকো পার্কে যাচ্ছে চিড়িয়াখানা যাচ্ছে মোবাইলে সেলফি তুলছে শাড়ি পরিয়েছে মশারি সাজ পোশাক লেবাস পোশাক দেখে মনে হয় ওই মাটাকে সাজিয়েছে অর্ধনগ্ন করে ছবিটা ফেসবুকে পোস্ট করছে এটা আমার ওয়াইফ আচ্ছা বলেন তো যারা আমার যুব সমাজ আমার ভাইয়েরা আছে ইয়ং জেনারেশন এখন সব সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে জড়িত ফেসবুকে 5000 ফ্রেন্ড লিস্টে বেশি বেশি বন্ধু থাকে ওই যে অর্ধনগ্ন 22-24 বছরের কোনো মহিলার ছবি যদি তুলে দেয় যুবকদের নজর কন্ট্রোল থাকবে আজ 1000-2000-5000 পর্যন্ত বন্ধু থাকে যুবকগুলো যদি আপনার বিবির ছবির দিকে বারবার দেখে চোখের জেনার গণা হবে না এর জন্য দায়ী কে এর জন্য যে ব্যক্তি পোস্ট করেছে উনি দায়ী উনি যদি ছবিটা পোস্ট না করতেন এই যুবকগুলো গোনা থেকে বেঁচে যেত কথা ঠিক না ভুল সম্মানী বাপ জানেরা বুঝতে হবে শরীয়ত কি দিয়েছেন মায়েদের ইজ্জত বোঝার বিষয় শরীয়ত বলছে রাস্তে চলতে পার কিছু আওরাত পার নজর চলা গিয়া এক মর্তবা নজর ডালা তোমারে লিয়ে জায়েজ হে নফস কি খায় সৎকান্দা টুকা দূসরে মর্তবা কিছু আওরাত পার নজর ডালা আখো কা জেনা হো জায়েগা পহলা নজর তেরা হে দূসরা নজর তেরা নহি রাস্তায় যাচ্ছো কোন মহিলার প্রতি নজর গেলে একবার গেছে দ্বিতীয়বার আর দেখা যাবে না নজর কন্ট্রোল করো দ্বিতীয়বার নফসের খায় সাথে দেখলে চোখের জেনার গোনা হবে জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ ওই প্রথম নজরটা যাবে কু নজর না ওটাও সুনজর প্রথম যেটা যাবে ওটাও কু নজর নয় বাবা যখন নিজের মেয়ের দিকে দেখে সুনজরে দেখে না কু নজরে দেখে একটু হ্যাঁ হু দেন বড় ভাই নিজের বোনের দিকে দেখে সুনজরে দেখে না কু নজরে দেখে সন্তান মায়ের মুখের দিকে দেখে সুনজরে না কুনজরে সুনজরে পবিত্র নজর থাকে কথা ঠিক না ভুল মায়ের জাতির সম্মান বোঝাতে চেয়েছে এই পর্দার বিধানে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে একবার ছাড়া দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করা যাবে না ওটা মায়ের জাতির সম্মান তুমি যে মহিলার প্রতি নজর বার দ্বিতীয়বার দিতে চাইছো ওটা কারোর মা ওটা কারোর বোন ওটা কারোর মেয়ে ওখানে কুনজর চলবে না ওটা মায়ের জাতি মারা হলেন নবীদের মা মারা হলেন অলি এখানে পুরুষ মানুষের এই শরীয়তের বিধান দিয়ে আল্লাহ পৃথিবীকে স্পষ্ট বুঝিয়েছেন মহিলাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি কথা ঠিক না ভুল না আর সেই মায়ের জাতিরা ঠিক নেই কষ্ট লাগে সমাজের চিত্র ভালো না রাস্তা দিয়ে বার হয় আমাদের মায়েদের মেয়েদের পোশাক ভালো না অর্ধনগ্ন কিছু ভদ্রলোক আছে এত পাতলা শাড়ি পরায় আমার মনে হয় ওর থেকে যদি আরো পাতলা শাড়ি পাওয়া যেত ভদ্রলোকগুলো চেক করে টেস্ট করে দেখতো বিবিকে পরিয়ে কেমন লাগে এটা কি শরীয়ত বিরোধী নয় কি গো এটা কি শরীয়ত বিরোধী নয় মুখে বলছে আল্লাহ মানি নবী মানি ঈমানদার কাকে বলে ঈমানের মূল্য ছিল বেলাল হুজুরের কাছে কথা ঠিক না ভুল আজ আমরা মার খাইনি ঈমানদার কাকে বলে বলতে পারিনি ঈমানদার নিজের পরিচয়টুকু জানিনি আজ মন যা চাচ্ছে তাই করছি এই জন্য তো আমাদের অবনতি হচ্ছে কথা ঠিক না বল
ও সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা এটাই বোঝাতে চাইছিলাম আল্লাহর পরে সম্মানী হলেন আমার নবী সেই নবীর ভালোবাসা যে যতটা হাসিল করবে আল্লাহ ততটা সম্মান দেবেন আল্লাহ বেলাল হুজুরকে পুরস্কার দিচ্ছেন বেলাল ওরে আমার বেলাল পৃথিবীকে দেখিয়ে দিয়েছো তোমার কাছে জানের থেকে পৃথিবীর থেকে সৃষ্টিকর্তা বড় আর আমার হাবিবের ভালোবাসাটা বড় আমি আল্লাহ তোমায় পুরস্কৃত করছি আল্লাহ নবীর মসজিদ মসজিদে নববী শরীফ ওই মসজিদের সম্মান বেশি না কম নবী আমার ইমাম কত সম্মানী সাহাবী ছিলেন কত শিক্ষিত সাহাবী ছিলেন কত ধনী ধনী সাহাবী ছিলেন কত সুরেলা কণ্ঠে অশান্ত মানুষ ছিলেন আল্লাহ উপহার দিলেন বেলাল বড় কষ্ট করেছো ঈমান এনে ওই জায়গাটা আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে কবুল করেছি জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ তকদির লাগে কথা ঠিক না ভুল মসজিদের মুয়াজ্জিন কে ছিলেন বেলাল হুজুর এটা কলকাতার নাকোদা মসজিদ নয় ধর্মতলা টিপু সুলতান মসজিদ নয় দিল্লি জুমা মসজিদ নয় ওটা আল্লাহর নবীর মসজিদ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব জোরে বলুন আল্লাহর নবীর মসজিদে 41 অক্তর নামাজ জামাতে আদায় করলে রসূলুল্লাহ সুপারিশে ওয়াজিব হয়ে যায় জোরে বলুন হাজী সাহেব যারা যান কমসে কম 8 দিন মদিনায় থাকে 50টা 40-41 অক্তর নামাজ পড়ে আসেন মা বাইনা মিম্বারি রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ নবী আমার যে জায়গায় দাঁড়িয়ে কদম মোবারক দুটো রেখে ইমামতি করতেন ওই জায়গা থেকে নিয়ে আল্লাহর নবীর মাজার মুকদ্দাস পর্যন্ত এটা দুনিয়া জমিন নয় এটা হলো জান্নাতের টুকরা সেই মসজিদ আল্লাহ পুরস্কার দিয়ে দেখিয়েছেন বেলাল বড় কষ্ট করেছো আমি আল্লাহ ওই জায়গাটা তোমাকেই দিয়ে দিলাম জোরে বলুন আজ যুবক ভাইরা কোথায় হারিয়ে গেলে ইমানের দাম নেই আজ ভালো ভালো পরিবারের ছেলে মদ খায় কিছু কিছু ছেলে আছে দুটো পয়সা হলে মুসলমানের ছেলে অ্যালার্জি হয় না মেয়ের পিছনে না মদের পিছনে বাপ চাচা খানদান বংশধরের সম্মানটাকে ঐতিহ্যটাকে ধ্বংস করে দিল মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে আবোল তাবোল বলে লোকে এসে গলা ধাক্কা দেয় হাত ধরে গেটের বাইরে থেকে এসে ধাক্কা মারে তোমাদের ছেলে সামলাও তুমি একটা ভালো পরিবারের সন্তান তুমি পারলে তোমার বাপ চাচা মুরুব্বি খানদানের ঐতিহ্য সম্মানটাকে নষ্ট করতে আমরা কি মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকা জাতি এ জাতি সেজদা করা জাতি জমিনে পানি ঝরার আগে আল্লাহর কাছে যেটা চায় ওটা কবুল করেন জোরে বলুন ভুলে গেছি আর মসজিদের সঙ্গে সম্পর্ক নেই সারা সপ্তাহ চলে যায় আল্লাহ বলে বান্দা একবার ডাকে না ওই মদ জুয়া গাঁজা ইদানিং দেখছি গাঁজা পীরের সংখ্যা বেড়ে গেছে কি গো গাঁজা খোর বেড়েছে না কমেছে গাঁজা করে এত মিল আল্লাহওয়ালাদের মারেফাতি ভাবে কথা হয় এদের চোখে চোখে কথা হয় ভাষা লাগে না ওরে সর্বনাশ আমি জানি রাত রাতে চলা মানুষ আল্লাহ শুকরিয়া আমি ম্যাক্সিমাম রাতে দুটো করে প্রোগ্রাম করি রাত ভিত চলি অনেক জিনিসের সাক্ষী আমি আমার ঘরের ছেলেরা আমাদের ভাই কষ্ট লাগে এদের দুঃখ দেওয়ার জন্য বলি না এরা তো আমাদের ভাই ইসলাম খারাপ বলে দূরে সরাতে শেখায়নি ভালোবেসে কোলে টানতে শিখেছে কথা ঠিক না ভুল আমি তোমাদের বলি তোমরা আমার ভাই তোমরা যারা খাও না আর যারা খায় আমাদের আত্মীয় হলে ভালোবেসে বোঝাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ ওইটা আমাদের ভাই ওরা আমাদের সন্তান ওটা আমাদের গ্রামের ছেলে আল্লাহকে ভালো পথে এনে দাও কাঁটি মারলে হবে না দোয়া করতে হবে কথা ঠিক না ভুল সম্মানীয় বাপজানেরা এই গাঁজা খোরগুলোর এত মিল সারাদিন যেখানে থাকে থাকে সন্ধ্যাবেলা সে এক জায়গায় হয় চোখে চোখে বলে চল আবার রাস্তার ধারে একটু ভিতরে গিয়ে ঠান্ডা সময় বিচুলি খড় বিছিয়ে রাখে কুকুর খুব ভদ্র এখন খড় বিছানো থাকলে ওর পায়খানা করতে সুবিধা হয় ও বাগানের মধ্যে ঠিক কায়দা করে ঝেঁকে দিয়ে এসছে আর এই মোবাইল আসার পরে টর্চ লাইট ব্যবহার একটু কমে গেছে বলছে এই আজ মেজাজ খাটার তাড়াতাড়ি চল মাল বানা তো গিয়ে বসে পড়েছে পায়খানার গন্ধ বেরোচ্ছে বলছে কি একটা গন্ধ বেরোচ্ছে বলে বেশি বকিস নি মাল বানা গন্ধ পরে শুকবি এ জাতি কুত্তার পায়খানায় বসে গাঁজা ডলছে উন্নতটা হবে কি করে আমরা শ্রেষ্ঠ জাতি না কি গো আমাদের কাছে দুনিয়া সুপার পাওয়ার এই সুপার পাওয়ার ইমানি শক্তি পৃথিবীর সমস্ত শক্তি ইমানদারের কদমে লোটাপটি খায় জোরে বলুন ঠিক বলছি না ভুল বলছি সেই জাতি আজ মার খাচ্ছি মনে আমাদের ইমানি পাওয়ারের দুর্বলতা এসে গেছে
একটা হেলে সাপ যখন দেখবে বাচ্চারাও না পা দিয়ে দাবাতে যায়, গ্রাম এলাকার বাচ্চারা যেসব চাষিবাসী ঘরের ছেলে হেলে সাপটাও চেনে, কথা ঠিক না বল, ওকে দেখে লাঠি নিয়ে তেড়ে যায়, খালি হাতে বলে লেজ ধরে পাক দেবো, ঘুর পাক্কা ধরতে যায়। কি গো একটা মদ্দা লোককে কেউটে সাপের বাচ্চা দেখে লাফালাফি করবে লাঠি দেবেন তো কাছে যেতে ভয় খাবে, জানে ওর ভিতরে বিষ আছে পাওয়ার আছে, একবার ঝেঁকে দিলে হসপিটালে যেতে হবে না পটল তুলতে হবে। আমাদের ইমানিতে শেষ, হেলে সাপের মতো হয়ে গেছি, ও জানে দাবিয়ে মেরে ফেললেও এ যে হারাম করে চোখের পানি প্রথম আসমানে উঠবে না। ইহুদিদের চক্রান্ত, আজ যে বন্ধন নামক এই ব্যাংক খোলা হলো, এর মাধ্যম থেকে মানুষের দ্বারে দ্বারে লোন পৌঁছে দেওয়া হচ্ছে। ইহুদি জাতি দেখেছে, আজ ইহুদি জাতি সংখ্যায় কিন্তু তৃতীয় স্থানে মনে হয় পৃথিবীতে, খ্রিস্টান সব থেকে বেশি, তাই তো? মুসলিম জাতি থেকে ইহুদি জাতি সংখ্যায় কম। আজ তারা বিশ্বকে পরিচালনা করছে কেন জানেন? তাদের চক্রান্ত আলাদা চক্রান্ত, আজ পৃথিবীকে পরিচালনা করছে ইহুদি জাতি, সংখ্যায় বলো ওরা এক নম্বরে নেই, কিন্তু ওদের বুদ্ধি বেশি, শয়তানি বুদ্ধি বেশি। ওরা দেখেছে ইমানদারদের শেষ করা যাবে না, এদের উপরে জুলুম অত্যাচার করলে এরা চোখের পানি ফেলবে, জমিনে পড়ার আগে আসমান থেকে গজব হবে, এদেরকে এই চোখের পানিটা কবুল যাতে না হয় সেই রাস্তা খোঁজো, বন্ধনের লোনের ব্যাংক খুলে ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দাও, ছোট ছোট বাচ্চার ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ কত মাসুম বেগোনা বাচ্চা আছে এদের ওসিলা দোয়া কবুল করো, আব্বা মা তার পেটে হারাম ঢুকে দিয়েছে। মাঝে মাঝে মাছ ধরার জন্য জাল পাতে, মাছ বুঝতে পার না জাল, গেই মাথা বেঁধে তখন বোঝে আমরা হারাম করে বুঝে বসে রয়েছি, কত সুন্দর হাসি মনে বলছে এই কিস্তি উঠে গেলে 50,000 পাবো, হারামটা যেন হারাম নেই, মার খাবেন বাঁচার রাস্তা পাবেন না। আল্লাহর ঘর মসজিদে যাব, রুজির মালিক আল্লাহ। কি গো এরকম মানুষ আছে, আমি ব্যাখ্যা দিতাম, সময় কম, আমি শর্টে বলছি, এর বিস্তারিত ব্যাখ্যা আমার কাছে আছে। যাই হোক, এটাই বোঝাতে চাই, এই সমাজে অনেক মানুষ আছে তারা এই নিয়ত করেছে না খেয়ে মরে যাব, প্রকাশ্যে সুদটাকে গ্রহণ করব না। আচ্ছা বলুন তো একটা মানুষকে দেখান আপনার হুগলি জেলার ভিতরে না খেয়ে দিন পার হয়, নিজের ইমানি দৃষ্টি দিয়ে দেখুন, যতটুকু ইমানদার দাবি করেন অল্প সামান্য ইমান যদি থাকে ওই ইমানি দৃষ্টি দিয়ে দেখুন, ও যদি খেয়ে থাকতে পারে আল্লাহ আমাকেও খাইয়ে রাখবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহ আমি হারাম নিয়ে যেন বাচ্চাদের হাতে তুলে দিতে না হয়, আল্লাহ আপনাকে সেজদা করব, মায়ের পেটে ছিলাম মায়ের নারীর সঙ্গে কানেকশন করে সেদিন খাইয়েছিলেন, মাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলছে সিজার করতে হবে, হসপিটালে অপারেশন থিয়েটার ওটি রুমে ডাক্তাররা পেট কাটা ব্যস্ত ছিল, আল্লাহ সেদিন মার স্থানে বাচ্চার জন্য রুজি দিয়েছিল, ঝরে বলুন। আল্লাহ বলে বান্দা ভোরের বেলা মাজ্জিনের ঘুম ভাঙতে দেরি হয়, আমার সৃষ্টিজীব পাখিদের ঘুম ভাঙতে দেরি হয় না, ওরা আমার তসবিহ করে খালি পেটে উড়ে যায় ভরা পেটে বাসায় ফেরে, জোরে বলুন। আমা আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, কত জালিম কত মুশরিক খায়, কত জীবজন্তুর খায়, ইঁদুর বাঁদর চুচো খায়, টন টন খাবার লাগে, এত বড় বড় মাছ আছে সাগর মহাসাগর, তাদের রুজি দেই আর তোরা আমার কাছে সেজদা করবি, আমি আল্লাহ তোদের রুজি দেব না, আজ আল্লাহ ভোলা হয়ে গেছি। জেনে রাখবেন আল্লাহকে ভুলে রসুলকে ভুলে শান্তি শান্তি করে জেকের করে শান্তি পাবো না, শান্তি আছে ইসলামের ভিতরে, বরকতের তাবিজ খানায় গিয়ে বরকত পাবো না, বরকত আছে আব্বা মা দোয়ার ভিতরে, ঝরে বলুন। যুবক ভাইরা গাজা মত থেকে বেরিয়ে এসে একটু নামাজ ধরি, কথা ঠিক না বল, সম্মানী বাপজানেরা আর একটু সংক্ষেপ আর একটা পয়েন্ট বলে আমি সমাপ্ত করবো। দিদারে গেলেন সঙ্গী জিবরাইল আমিন, বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ওসিলায় জান্নাত, একবার কি জান্নাতটা ঘুরে ঘুরে দেখবেন না? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, ও ভাই জিবরাইল চলুন চলুন আল্লাহ জান্নাতটা দেখে আসি, নবী আমার জান্নাতে প্রবেশ করলেন, ঘুরে ঘুরে দেখছেন জান্নাতে নিয়ামত দেখে খুশি হলেন, হেঁটে হেঁটে যান আল্লাহ নবী অনুভব করছেন জান্নাতের ভিতরে আমি নবী হেঁটে হেঁটে ঘুরে বেড়াই আমার সঙ্গী জিবরাইল, তবে মনে হয় কার যেন পায়ের আওয়াজ শুনতে পাই, যত হাঁটি পিছনে পায়ের আওয়াজ, এটা দুনিয়া নয় এটা হলো জান্নাত, আমি নবী আর জিবরাইল, তবে কার যেন পায়ের আওয়াজ আমার কানে আসে, অন্ধকার রাতে দেখা না গেলে পিছনে কেউ হেঁটে আসলে বোঝা যায় আল্লাহ নবী ওরকম উপলব্ধি করছেন। ও
যুবক ওই পায়ের আওয়াজটা কার পায়ের আওয়াজ ছিল? ওই পায়ের আওয়াজটা ছিল আল্লাহ নবী সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। যদি বলেন না সুবহানাল্লাহ, কি ছিল? কিরিত দাস গোলাম, ব্যক্তি স্বাধীনতা ছিল না, সম্মান বলে কিছু ছিল না, জীবন তৈরি করলেন আল্লাহ এবং রসুলকে মানলেন, বেলাল জমিনে হাঁটে, নবী আমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পান। জোরে বলুন, আজ আমার ঘরে বরকত নেই, আজ চুপচি তাবিজ খানায়, হুজুর একটু তাবিজ দেন, সংসারে বরকত নেই। আমি বলি যুবক ভাইরা, সংসারে তাবিজের তাবিজ এনে বরকত হবে না। আব্বা মা যদি দুঃখিত থাকে, আব্বাকে কাঁদিয়ে মার গলা ধাক্কা দিয়ে আব্বা ছোট বড় বলে মায়ের হক ফাঁকি দিয়ে তাবিজ এনে গলায় নাকে কানে হালসি করে বরকত হবে না। শান্তি শান্তি করে জেকের করে শান্তি পাবো না। শান্তি আছে রসুলুল্লাহর আদর্শ মেনে নেওয়ার ভিতরে, বরকত আছে আব্বা মায়ের দোয়ার ভিতরে। জোরে বলুন, আব্বাকে কাঁদিয়ে আব্বাকে ছোট বড় বলে শ্বশুর বাড়ি গিয়ে ছেলে ডাকছে শাশুড়িকে, আম্মাজি। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু আমার ভাবিরা বলবে হয়তো, মানে যুবক যুবক ছেলেগুলো মানে আমার মাকে মা বলে বলে হুজুরদের জ্বালা করে না, ভুল বুঝলে হবে না। অবশ্যই শাশুড়ি মায়ের মতো আমি রবিউল ইসলাম সম্মান করি, মা বলি, নিজের মাটাকে মা বলতে হবে, নিজের আব্বাকে আব্বা বলতে হবে। মার দিকে আট চোখে দেখে, আব্বার দিকে টেড়া চোখে দেখে, সারা সপ্তাহ যায় খোঁজ নেয় না, এখানে আব্বা ধারে বারে যায় না, মনে মনে করে বুড়োটার বুড়িটা মরে গেলে হার জুড়িয়ে যেত, সংসারে বরকত, হার শুকিয়ে যাবে, বরকত হবে না। থাকো, রোজগার করো, শান্তি পাবে না, বরকত আছে আব্বা মার দোয়ার ভিতরে। কথা ঠিক না ভুল? হুজুর এত তাবিজ নিচ্ছি বরকত হয় না, বলে কচি তাবিজ কেটে যাচ্ছে, রূপ তক্তি করো। এখন স্বর্ণকারের দোকানে গিয়ে দেখেছে বড় রূপ তক্তিতে একদিকে আল্লাহু, একদিকে নবী পাকের নাম মোবারক, মনে করেছে যাক তাবিজেরও পাওয়ার আর তাবিজের ডিব্বারও পাওয়ার। খালি গায়ে যদি ওই আল্লাহু নাম মোবারক নিয়ে বাথরুমে যায় একটু বেয়াদবি হবে না? যে বরকত হবে না, বরকত কমে যাবে, ভুলে গেছি বরকতের তাবিজ করতে যেতে হবে না। আব্বা মার খেদমত করো, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইন। আল্লাহ নিজেই বলছেন, হাবিব বলে দেন, যদি কেউ পয়সা খরচার বিনিময়ে যদি নেকি বেশি হাসিল করতে চায়, সবথেকে বেশি নেকি হয় ফালিলওয়ালিদাইন, আব্বা মার পিছনে খরচা করে। জোরে বলুন, কাউকে হজে পাঠাবেন আব্বার পয়সার প্রয়োজন, ও হজে পাঠিয়ে নেকি হবে না, ওইটা আব্বার পিছনে খরচা করো, মায়ের পিছনে খরচা করো, ওর থেকে বেশি নেকি হবে। কথা ঠিক না ভুল? মসজিদে 10,000 দেবেন, আগে আব্বা আমার হক আদায় করে তারপরে দেন। আব্বা কেঁদে আছে, মা অসুস্থ আছে, ও টাকা দান করার মূল্য নেই, খরচাটা ওখানে করেন। কথা ঠিক না ভুল? আজ খুব পরিবেশ খারাপ, দিনকালের অবস্থা খুব ভালো না, ঘরে বরকত হবে কি করে? ঘরের পরিবেশ ভালো না, সারা সপ্তাহ চলে যায়, আজ আমাদের ভাইয়েরা নামাজ পড়ে না, ভাবিরা নামাজ পড়ে না, ঘরে আল্লাহ বলা মানুষ নেই, কোরআন তেলাওয়াতের মানুষ নেই, সারা সপ্তাহ গান নাচ সিরিয়াল নাটক নোংরা ছবি চলে। কথা ঠিক না ভুল? কিছু কিছু ছেলে আছে মন চায় একটু আব্বাকে খেদমত করব, কিছু কিছু ভাবি আছে একেবারে পয়জান বারুদ। একটা ছেলে 1 কিলো আপেল এনে বলছে, মা তো একা বুড়ি মানুষ, একটাই তো আমি ছেলে, একটু তুমি ছাড়া কে দেখবে, মাকে দুটো আপেল দিও। ভাবিটা এতটুকু রহম হলো না, কত ভালো মানুষের মেয়ে, আপেলের ক্যারি ব্যাগটা নিয়ে ছুরি সব তোমার মাকে দাও। কি গো, দু চারটা আছে না এরকম ভালো মানুষের মেয়ে, দু চারটা আছে। আবার কিছু কিছু মেয়ে আছে খুব চালাক, অনেকে শুনেছেন, মানে একটু হাসির ছলে বলি, বলে মেয়েদের নাকি 18 কলা। কি গো, মানে স্বামীর কাছে ভালো হবে, ভিতর থেকে মা বেটি মা বেটাতে সম্পর্ক নষ্ট করবে। একটা ছেলে আম কিনে এনেছে, আম কিনে আনতে তো এসে বলছে, স্বামী স্ত্রী কি রকম একটু কম বেশি জানে না? জানে না। আমি যে কি হুজুর, আমার ড্রাইভার পরিচয় দেবে? কথা ঠিক না ভুল? আমি যে কি হুজুর, সামনে গিয়ে গ্রামে খুব ভালো মানুষ সাজি, চাচিমার কাছে গিয়ে যদি বলি চাচিমা চাচাজি ভালো না খারাপ, মন দিয়ে বলেন তো, ওখানে গেলে চাচিমা জানে চাচাজি কত ভালো। কথা ঠিক না ভুল? সম্মানী বাপ জানে না, আজ দিনকালের অবস্থা ভালো না, এখন নিজের বিবি কেমন স্বামী মোটামুটি তো উপলব্ধি করে, আম এনেছে এক তোলে, এত আম কি হবে? বলছে বেশি পেয়েছি, মাকে গোটা চারিক দেবে। ছেলেটার সকালবেলা কাজে যাওয়ার সময় সন্দেহ হলো, বলছে এই দেখো মাকে গোটা চারিক দেবে আম। তো হেসে বলছে ঠিক আছে দেবো, মাথা নেড়ে দিয়েছে। ফের সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে জিজ্ঞেস করছে, মাকে দিয়েছিলে? বলছে কটা দিতে বলেছিলে? হাসছে, বলে 4টে, বলে 6টা দিছি। কি দিয়েছে জানেন? ঢেলেছে আমটা, যে কোনটা বেঁকা কোনটা শক্ত হিট, বেছে বেছে 6টা দিয়েছে। স্বামীর কাছে হাসি মনে বলছে, তুমি 4টে দিতে বলেছিলে, আমি 6টা দিয়েছি, মা বুড়ি মানুষ, এখন দিয়েছে শক্ত বেঁকা পোকা, এখন যদি বলে কচিতে এই আম দিয়েছি, ছেলে আবার রাস করবে, মেজাজ দেখাবে। আচ্ছা কী দেবো আর দিয়েছে আল্লাহ জানে না? জানে না। আমি বলি আব্বা আমার পিছনে খরচা করো,
আব্বা আমার খেদমত করো, আল্লাহ নসিব খুলে দেবে, বিগয়রি হিজাব দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবিজ করো হাক্কানি আল্লাহ ওলাদের থেকে, সব জায়গায় তাবিজ করে বরকতা শান্তি হয় না। আমরা এখন শান্তি খুঁজি তাবিজের ভিতরে। একটা এই পয়েন্ট দু পাঁচ মিনিটের মধ্যে বলেই আমি সমাপ্ত করছি, ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। এই পয়েন্ট একটু বলা দরকার আছে বলে মনে করছি, কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আর পাঁচ মিনিট বলবো, আমার টাইম খেয়াল থাকে, আর পাঁচটা মিনিট একটু গভীর ভাবে বাস্তবটাকে মিলিয়ে নেন। এখন সংসারে খুব অশান্তি, আব্বা ছেলেকে বিয়ে দিয়েছিল, গর্বের সঙ্গে বলেছিল আমার ছেলের মতো ছেলে নেই। এখন তো সব অনলাইন হয়ে গেছে, যারা ঘটকগিরি করে এদের সুবিধা হয়ে গেছে, বায়োডাটা সেন্ড করো, হাইট কতটা, ওজন কতটা, কালার কিরকম, ফটো পাঠাও, ডেট অফ বার্থ কত, লেখাপড়া কত দূর, বংশ কি, কোথায় বাড়ি, সব মানে বায়োডাটা সেন্ড করো। দুপক্ষ আগে অনলাইনে দেখাশোনার পরে তারও ডাইরেক্ট ছেলের আব্বা বলছে আমার ছেলে দশটার মধ্যে একটা, আমার ছেলে দশটার মধ্যে একটা। ঘটককে বলছে দেখে যাও, মনে খড়ের গাদায় গা ঘষছে, মাল একটু বেশি দরকার। খুব গর্ব করে বলেছিল আমার ছেলে, যেই ছেলে বিয়ে দিয়েছে ছ মাস হয়নি, ডাইরেক্ট বলছে আব্বা আলাদা খাও, মাথা চুলকাচ্ছে, একটা বিড়ি ধরা তো, কেন এত মেজাজ খারাপ? আর বলিস ছেলে মানুষ করিনি, কেউটে সব মানুষ করেছি, এত কষ্ট করে বড় করে ছ মাস হয়নি আলাদা। আব্বার মন খারাপ, যাই হোক মা কান্নায় ভেঙে পড়েছে। মায়েদের মায়েদের একটা মিল আছে, ওই কান্না শুনে পাশের বাড়ি আর এক মাসে বলছে বু আপনি কাঁদছেন কেন? বলছে এই সর্বনাশ হয়েছে, এতদিন আমার ছেলে ভালো ছিল, এই ছ মাস হলো ছেলেটা বিয়ে করেছে, আজ আলাদা ঝগড়া হয়েছে খুব রাত্রিরে, সকাল থেকে আলাদা। তা পাশের বাড়ির ওই মাটা বলছে বু এখন দিনকাল খারাপ, তোমার ছেলে তো এরকম না, ওই বৌমার মা ওষুধ করেছে, জ্ঞান করেছে। তিন মিনিট বলছি, তিন মিনিট দোয়া করো। মার মন একেবারে পুরো পুরোটা অ্যাকসেপ্ট করেছে। কি হয় বাস্তবে, এটাই একটা জিনিস একটা জায়গায় রেখে ভুলে যাই মাঝে মাঝে, ছেলে মেয়ের উপরে মা আব্বা দোষারোপ করে, এই তুই নিয়েছিস, রেগে গিয়ে দুই এক চটচা পড়ে মেরে দেয়, দেয় কি দেয় না, পরে যখন পাওয়া যায় মনে হয় তাই তো ভুল করেছি, কিন্তু যখন মা ছিল তখন 100% কনফার্ম ছিল যে এইটাই নিয়েছে। দুই বিশ্বস্ত বন্ধু একটা জিনিস হারিয়ে যাওয়ার পরে বন্ধুর উপরে পুরোটাই সন্দেহ করে, পরে দেখা যায় কুড়িয়ে পেয়েছে, ওটা বন্ধুর দোষ ছিল না, হয় কি হয় না। মার মন সন্তানের সঙ্গে সমস্যা হচ্ছে, মন মেনে নিয়েছে ঠিক বলেছো চলো তো, বলছে একটা ব্যবহারের কাপড় নিয়ে গেলে গুনিন গুনিয়ে বলে দেবে। তা বলছে মা কেস তো খুব গাঢ়, শস্যের ভিতরে ভূত ভূত ভূত, মার নাম, বাপের নাম, গোষ্ঠীর নাম, দাদুর নাম গণনা করে বলছে, তোমার তো বাড়িতে ওষুধ পোতা আছে। মা বিশ্বাস করেছে আমার আলাদা হবে হবে, আমার ছেলেটার এই সর্বনাশ করেছে, ঝগড়া হয়েছিল রাত্রিরে, সকালবেলা তাবিজখানাতে ঘুরে এসে বৌমাকে মেরে শুয়ে দিয়েছে, ওষুধ করলে কেন, আলাদা খাবে খাবে, আমার ছেলেটার মাথা নষ্ট করছো। মার মন আচ্ছা, তাবিজখানায় গিয়ে অশান্তি বেড়েছে না কমেছে, ঝগড়া হয়েছিল মারামারি হয়েছে, ওই বাড়ির ছোট ছেলেটা খুব চালাক, বুঝেছে চোর ধরতে হবে, ছেলেটার বিবাহ হয়নি, ভালো করে বুঝবেন ছেলেটার বিবাহ হয়নি, ও এখন ওখানে গিয়ে একটু মানে মানে অভিনয় করছে, একটা ব্লাউজ নিয়ে গেছে, হুজুর আমার দুদিনের দু বছরের সংসার এই দু মাসে শেষ, কেন কোনো অসুবিধা নেই, ছোট সংসার আমার সুখের সংসারে এই দু মাস হঠাৎ আগুন জ্বলেছে, বিবি বাপের বাড়ি গিয়ে বলছে সংসার করবো না। হুজুর বলছে কচি গোনাতে গেলে একটা কাপড় লাগে, বিবি তো নেই, কারোর ব্লাউজ নিয়ে গেছে, বলছে এটাই কাপ ব্লাউজ, নাম নিয়ে গণনা করে সব কিছু ঘটাঘটি করে বলছে কচি কচি দিনকাল খারাপ, এই ফোন হয়েছে কাল, তোমার ওয়াইফের অন্য জায়গায় সম্পর্ক হয়েছে, আর তোমার শাশুড়ি তো সাপোর্ট করছে। তা উনি রেগে গিয়ে বলছেন আপনাকে চেরা ব্যাটন দিয়ে মারবো না, আস্ত ব্যাটন দিয়ে মারবো, কেন আপনি এখান থেকে গুনিয়ে বলে দিচ্ছেন যে আমার বাড়িতে আমার ভাইয়ের শাশুড়ি ওষুধ পুঁতে গেছে, এটা যদি আন্দাজে বুঝতে পারেন, আপনি এখানে বসে গুনিয়ে বলে দিচ্ছেন আমার ওয়াইফের সম্পর্ক হয়েছে, এটা যদি আন্দাজে বলে দিতে পারেন, আমার যে বিয়ে হয়নি আমার বিবির গোনানোর আগে আমার এটাও তো বুঝে লওয়া দরকার ছিল, ঠিক এটা ধোকা না, গুনিয়ে যদি বলে দেওয়া যেত সরকার মাইনে দিয়ে পুষতো, কে মার্ডার করেছে বলে দে জেলখানা যাবেন, বড় বড় মার্ডার কেসের আসামি ঘুরে বেড়াচ্ছে, নিরীহ মানুষ মার্ডার কেসের আসামি জেল খাচ্ছে। কথাটা উড়িয়ে দেওয়া যায় না একেবারে, আল্লাহ ওয়ালা কিছু আল্লাহর মাহবুব আছে আধ্যাত্মিক জগতের মানুষ, কাশফুল কুবুর হালাতে তার উপলব্ধি করে, তাবিজের বিরোধী আমি না, বাস্তবতাটা বুঝাচ্ছি, তারা চাইলে কাশফুল কুবুর হালাতে উপলব্ধি করে বলে দিতে পারে, তারা শুধু তাবিজ নিয়ে ব্যস্ত নেই আল্লাহর ওলি বানাতে ব্যস্ত। জোরে বলুন, কথা ঠিক বলছি না ভুল বলছি? জিনিসটাকে উড়িয়ে দেবেন না, তারা এই ব্যবসা খুলে বসেনি, বোঝা গেল? কিছু ভণ্ড আছে এরা মানুষের কাছে, এই গুনিয়ে দেখা, গণনা করা, গণনা করতে যাওয়া, এগুলো হচ্ছে কি জানেন একেবারে হারাম।
ইমামের কাছে তাবিজ নেবেন যিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ান, কথা ঠিক না ভুল? ইমামের কাছে পানি পড়া নেবেন, ইমামের কাছে ঝাড়ফুঁক নেবেন, নামাজ পড়ে কি না পড়ে খবর নেই। অনেক আলেম না তারাও তাবিজখানা খুলে বসেছে, অনেক হাফেজ না তারাও তাবিজখানা খুলে বসেছে, কথা ঠিক না বলছি না ভুল বলছি বলেন? একজন কোরআনের হাফেজ, একজন হাক্কানি আলেম, যারা ইমাম, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, তাদের তাবিজে কাজ হবে, বোঝা যায়নি? তারপরে তাবিজটা হলো ওসিলা। সম্মানে বাপজানেরা, দিনকালের অবস্থা খুব ভালো না, বুঝতে হবে তাবিজ করে মানুষের, ওই মা মেরেছে বৌমাকে, আমার ছেলের মন ঘুরিয়েছে তাবিজ করে। তাবিজ করে মানুষের মন ঘোরানো যায় না, তাবিজ করে যদি মন ঘোরানো যেত আল্লাহ নবী সর্বপ্রথম তার চাচা আবু জেহেলকেই তাবিজ করত। তাবিজ করে যদি মন ঘোরানো যেত সেই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ফেরাউনকে তাবিজ করে মনটা ঘুরিয়ে নিত। কত বড় তাবিজ করে মন ঘোরানো মানুষ আছে, আমি 10,000 করে টাকা দেবো, বেনামাজিগুলো তাবিজ করে মন ঘুরিয়ে নামাজি করে দিত দেখি, কি গো ঠিক বলছি না ভুল বলছি? এডুকেশন দরকার, কি দরকার? শিক্ষা দরকার, ইসলামিক শিক্ষা দরকার, জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা প্র্যাকটিক্যালে জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই জীবনে পরিবর্তনের আশা করা যায়। সমাজ পরিবর্তন হয় না, বাপের আদর্শ ভালো না, মার ভালো না, চাচার ভালো না, দাদুর ভালো না, ওই বাড়ির পরিবারের বাচ্চারা ভালো হবে আশা করেন কি করে? ও শিখেছে, দেখেই শিখেছে, একটা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মেয়ে জিন্স প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি পরেছে, মেয়েটা যার দোষ নেই, দোষটা ওর গার্জেনের আব্বা মার, মা ভালো না, ওর মার ভিতরে আদর্শ থাকলে ওই বাড়ির মেয়েটা কখনো ওই পরিবেশে বার হতো না। অনেক মা আছে আদবে বার হয়, কথা ঠিক না ভুল? ওই মেয়েটা শাশুড়িকে মা বলে মেনে নিতে পারছে না, শাশুড়ির পিছনে একটু একটু পেস খেলছে, ওর ভিতরে এডুকেশনের অভাব, ভালো মন তৈরি হয়নি, ট্রিটম্যান্ট হয়নি, ভালো পরিবেশ পাইনি। বোঝাতে হবে, তুমি আজ বৌমা, আল্লাহ তোমার পেটে বাচ্চা দেবে, তোমার ছেলের বউ যদি তোমার সঙ্গে আচরণ করতো, তোমার বাড়িতে ভাই আছে তোমার ভাবি যদি তোমার মার সঙ্গে আচরণ করতো, এডুকেশনের অভাব। আমরা এডুকেশন ছেড়ে দিয়ে তাবিজখানা দৌড়াচ্ছি, আমরা এডুকেশন ছেড়ে দিয়ে ছেলের কলেমা শেখালাম না, পাঁচটা সুরো শেখালাম না, ছেলে দাঁড়িয়ে পেশাব করে মদ খায়, আব্বা গর্বের সঙ্গে বলছে আমার ছেলে 10টার মধ্যে একটা খড়ের গাদায় গা ঘষে গা কেলিয়ে ফেলছে, আমার ছেলের মতো ছেলে নেই। বাপ জানেরা, এডুকেশন দরকার, নিজে নামাজ পড়ুন, বিবিকে পর্দায় রাখুন, ছেলে মেয়েদের কলেমা নামাজ রোজা প্র্যাকটিক্যাল ইসলামিক কিছু শিক্ষা দীক্ষা ছোট থেকে দিতে হবে। ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করাবেন, চাকরি করান শরিয়াত মানা করিনি, পাশাপাশি শরিয়াতের শিক্ষাটা রাখতে হবে, কথা ঠিক না? আল্লাহ আমাকে আপনাকে যা কিছু বলেছে শুনেছি আমলে পরিণত করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মন খুলে নিজের মনে করে, আব্বার মতো মনে করে, ভাইয়ের মতো, মায়ের মতো মনে করে কিছু কথা বলেছি, কষ্ট পেলে ভাষণ ভঙ্গিতে, কথাবার্তার মাধ্যমে, ভাষা ভঙ্গিতে কারোর মনে আঘাত লাগলে ক্ষমার নজরে দেখবেন, কি করে রাগ করলেন নাকি, কষ্ট পেলেন? এই পর্যন্ত সমাপ্ত থাক, আল চাইলে আবারও ভালোবাসা বাঁধা। আমি তো হুগলি জেলার মানুষকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, আমাকে হুগলি জেলার মানুষ অত্যন্ত ভালোবাসে। অলরেডি আগামী বছরের জন্য আমার মনে হয় শুধু ফাল্গুন চৈত্র হুগলি জেলায় এখন থেকে 10টা জলসা বুক হয়ে গেছে। আমি শুধু পাড়ার নামগুলো বলতে পারবো না, কম বেশি হুগলি জেলায় এমন কোনো থানা নেই যে আমি 2-4 বার 6 বার করে আসি। আল্লাহ শুকরিয়া, যুবক ভাইদের বলি আব্বা মাদ্দ এখানে বসে আছে।